ওয়েলকাম টু ইসলাম সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান মূল্যবানিহত পেশ করবেন হজরতুল আল্লামা সাইফুল আজম আল আজহারি যিনি আল আজহার ইউনিভার্সিটি থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রাপ্ত এবং অত্যন্ত তত্ত্ববহুল বক্তা অত্যন্ত সুনামধন্য অনল বরশি বক্তা হজরতুল আল্লাহ সাইফুল আজম আল আজ আজহারি সাহেবকে উনার পবিত্র মেয়ার জন্য বিসলালাম সম্পর্কিত পেশ করার জন্য তথ্যবহুল বয়ান পেশ করার জন্য আমি মসজিদ কমিটির তরফ থেকে এই কমিউনিটির তরফ থেকে মিলিত অনুরোধ জানাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الواحد الأحد الفرد الصمد الواجد الماجد الحامد المتحمد الذي لا تدركه الأبصار ولا تحيط به الأفكار ولا تنتهي إليه الأسرار والصلاة والسلام على عبده الأعبد وحبيبه الأوحد ورسوله الأمجد سيدنا ومولانا محمدا النبي الامين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى اله واصحابه اجمعين. اما بعد فقد قال الله تعالى عز وجل في القران الكريم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কাবোপ দেহরকে মদিনা জৈনমা আমি বসিয়ায়ামি সোনার মদিনা আল্লাহ فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا मुझ पर हुआ मुस्तफा का करम बन गया दिल मुजफ्फर चिरागे हरम जिंदगी फिर रही थी भटकती हुई میرے خانہ بدھوشی کو گر مل گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلا لے سیدنا مولانا محمد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم {سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير} وأيضا قال الله تعالى عز وجل {وَمَا جَعَلْنَا الرُؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاس} صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. جاء في الحديث الشريف هذا الحديث رواه الامام الترمذي في كتاب التفسير عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبني قريش كنت في الحجر فجل الله لي بيت المقدس فطفقت اخبره من اياته وانا انزل اليه. وايضا رواه البخاري في كتاب التفسير او كما قال رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত আজকের এই মেরা মেয়েরাজনবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মৌলানা ফায়জুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের আজকের এই অনুষ্ঠানের অন্যতম আলোচক হাফেজ শকুর সাহেব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ঘরে বসে রেডিওতে যারা যে সমস্ত মা আমাদের আজকের আলোচনা শুনছেন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালী বাক আমি অত্যন্ত সম্মানের সাথে অত্র মসজিদের সম্মানিত সম্মানিত ইমাম এবং খতিবকে মুবারকবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর ভাষায় উনি আমার প্রেজেন্টেশন করেছেন আল্লাহ রব্বুল আলমিন ওনার মুখের কথাগুলো আমার হককে দোয়া হিসেবে আল্লাহর দরবারে কবুল হউক আল্লাহ উনাকেও যেভাবে উনি আমার জন্য বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে এভাবে কবুল করুক ওনার হায়াতে অ্যালমে আমলে লক্ষ কোটি বরকত দান করুক আল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন আমরা আমার চিন্তা ছিল যে আজকের মেয়েরাজ নব্বিশাল্লাহ উলিয়াল্লামের এই মাহফিল এই বক্তব্যটাকে একটু ভিন্ন আঙ্গিকে একটু যৌক্তিকভাবে তুলে ধরার আসলে আমার অভিজ্ঞতা ছিল না কারণ অত্যন্ত এই মধ্যরাতে কথা বলার তেমন একটা অভিজ্ঞতা নাই খুব কম হয় আপনাদের এখানেই বোধহয় দ্বিতীয়বারের মতো আসা মধ্যরাতে কথা বলার আসলে মধ্যরাতে মজা লাগে স্বাদ লাগে তাসাউফ ভিত্তিক রুহানি কথাবার্তা ওই যুক্তির কথাবার্তাগুলো কারণ মেমোরি আস্তে আস্তে বন্ধ হয়ে আসে তো তখন ওই কথাগুলো আর ভালো লাগে একটু রুহানি হলে ভালো লাগে আমি চেষ্টা করবো জিনিসটাকে ওভাবে না করে একটু রুহানিভাবে জিনিসটাকে আপনাদের সম্মুখে তুলে ধরতে আল্লাহ রব্বুল আলমিনই কারাম আলাই সালামকে ওহি দিয়েছেন না ওহি কোরআন দিয়েছেন তালিমাত দিয়েছেন যে এই জিনিসগুলো আপনি আপনার উম্মতকে পৌঁছিয়ে দেবেন তালিমাতের সাথে সাথে ভাষা জ্ঞান ও শিক্ষা দিয়েছেন কি জ্ঞান ভাষা কি আন্দাজে আপনি কথাটা তুলে ধরবেন কোন আন্দাজের মধ্যে কথা বলবেন কারণ কিছু ভাষা কিছু মানুষের মধ্যে কাজ করে সেম ভাষা অন্য মানুষের জন্য কাজ করে মানে একটা আন্দাজ কাইন্ডস অফ প্রেজেন্টেশন দেয়ার আর থ্রি কাইন্ডস অফ প্রেজেন্টেশন ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন ইজ নট দ্য হেল্পফুল ফর দ্য আদার কাইন্ডস অফ অডিয়েন্সেস ফর এক্সাম্পল যদি আপনার অডিয়েন্সটা খুব সিম্পল হয় সাধারণ সাদা মাটা হয় তখন আপনি যদি খুব যৌক্তিক হাইলি সাইন্টিফিক প্র্যাগম্যাটিক বড় রেশনাল কথাবার্তা বলেন তো ট্রেডিশনাল লোকদের সাথে রেশনাল কথা বলার কোনো দরকার হয় না যারা রেশনাল লোক আপনি যখন ইউনিভার্সিটিতে কথা বলবেন কলেজে কথা বলবেন শিক্ষিত সমাজের মধ্যে কথা বলবেন তখন আপনার বড় হুশিয়ার হতে হবে কারণ আপনি দিনের রিপ্রেজেন্টেটিভ আপনার দিনের প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করছে আপনার ধর্মের ভ্যালিউ কারণ যাদেরকে আপনি বুঝাচ্ছেন বা যাদেরকে আমি বুঝাচ্ছি তারা তো দিন কোনো কিছু বুঝে না আমার প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে তারা দিনটাকে বুঝবে কাজেই আমি যখন শিক্ষিত সমাজের মধ্যে প্রেজেন্ট করব তো আমার খেয়াল করতে হবে যে আমি কাদের সাথে কথা বলছি তারা যেভাবে বুঝে সেভাবে কথা বলতে হবে আবার আরেকটা আর কিছু লোক আছে অত্যন্ত যৌক্তিক যৌক্তিক আবার আপনার কথা মানবে না সে তারটা বলে যাবে আপনার কথা মানবে আপনার কথা শুনবেও না সে তারটাই বলে যাবে শুধু তখন আপনি সেখানেও আপনি রাগ করতে পারবেন না হাত উঠাইতে পারবেন না আপনি আপনার মতো করে কথাটা বুঝাই দিতে হবে বাকি হেদায়তের মালিক আল্লাহ আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি একটা জিনিস হচ্ছে আমি মেসেজটা আপনাকে পৌঁছিয়ে দিলাম মেসেজটা আর একটা হচ্ছে মেসেজ পৌঁছানোর ধরন একটা হচ্ছে দ্য মেসেজ অ্যান্ড দ্য ওয়ে ইউ লাইক টু কনভে দ্য মেসেজ সো একটা হচ্ছে ম্যাথোডোলজি অফ মেসেজ আর একটা হচ্ছে শুধু মেসেজ আমি কেরামকে আল্লাহ রবুল আলমিন মেসেজও দিয়েছেন ম্যাথোডোলজিও শিক্ষা দিয়েছেন যাকে শুধু জান্নাত জাহান নামের কথা বললে কাজ হবে তাকে শুধু জান্নাত পর্যন্ত শুনিয়েছে যাকে একটু যুক্তি দিয়ে বুঝাইতে হবে তাকে যুক্তি দিয়ে বুঝিয়েছেন আর কিছু জিনিস পর্যন্ত মানুষের জন্য চ্যালেঞ্জ হিসেবে রেখে গেছে। আর কিছু জিনিস কেয়ামত পর্যন্ত মানুষের জন্য চ্যালেঞ্জ হিসেবে রেখে গেছে যেমন কোরআন শরীফের প্রথম মেসেজ যেই জিনিস নিয়ে জিবরিল আমিন প্রথম রসুল করিমের দরবার এসেছিলেন আল্লাহর নবীর ওহি যে আয়াত দিয়ে শুরু হয়েছিল সেটা কি আপনারা জানেন সবাই আমাদের ইমাম সাহেব সবসময় বলেন ইকরা বিস্মি রাজি খালাক আল ইনসান আমিন আলাক আপনি দেখছেন শুরুটা হয়েছে রিড দিয়ে ইকরা ইকরা কারণ কি কারণ আল্লাহর নবী মেসেজ হচ্ছে এটা কোনো জাতি সভ্য হতে পারবে না ইকরা ছাড়া যেই জাতির মানুষ যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি সভ্য শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো সভ্য হতে পারে এ প্রকম মেসেজ বলছেন ইকরা আচ্ছা ইকরা বিসমির রব্বিক হালাক এরপরে কি বলছেন হালাক আল ইনসান আমিন আলাক আমি মানুষকে সৃষ্টি করেছি সিঙ্গেল ওই যে আমরা দেশের যোগ বলি না যোগ আমাদের আপনাদের আমাদের সিলেট আপনাদের সিলেটও তো যোগ পায় আমাদের চিতং আমরা যোগ বলি আমি জানি না আপনারা কি বলেন খেতে বাড়ির মধ্যে পাওয়া যায় এটা ওরে রক্ত খায় খানি খাইয়া থাকে তুই খাবি খা খাইয়া তারপর তোর রাস্তা তুই চলিয়া যা না খাইয়া খাইবো খাইয়া পেরা থাকবো এটার নাম যোগ তো আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি যোগ থেকে যোগ থেকে সৃষ্টি করে নাই মানি আপনি আপনার মায়ের প্যাটে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে আপনাকে দেখতে জোকের মতো লাগে তো এখন প্রশ্ন হচ্ছে এটা তো সাবজেক্ট হচ্ছে বায়োলজির সাবজেক্ট যখন আল্লাহর নবীকে আল্লাহ এই আয়াত দিচ্ছেন সেই সমাজের জন্য এই আয়াতের কোনো দরকার ছিল না কারণ তখন তো সায়েন্সই ডেভেলপ হয়ে নাই তখন তো গ্রিক আমলের এক্সিস্টিং সায়েন্টিফিক জিনিস এগুলো এখন বলে লাভ নাই আপনাদের ভালো লাগবে না অর্থাৎ তখন এই জিনিসটার প্রয়োজন ছিল না কেন এটা বললেন কেন কেমত পর্যন্ত আগত লোক কারণ আল্লাহর নবী আল্লাহ জানতেন একটা সময় আসবে সন হবে একজন ডক্টর দাঁড়াবে সে আয়াত পড়বে এ আয়াত এর আগেও হাজার লোক পড়েছে মুফাসির পড়েছে মুফাসির মুফাসির আন্দাজে তফসির করেছে যারা বালাগা ফাসাহাত হুজুর আমার চেয়ে ভালো বুঝবেন এগুলা ওনারা ওভাবে তফসির করেছেন প্রত্যেক মানুষ যার যার আঙ্গিকে তফসির করেছেন একই আয়াত খালাকাল ইনসান আমি আলা আসছে কিদমুর কিদমুর বলতেছে হাই হাই এই কথা কোরআন কেমনে বলে এই কথা তো আমরা জানতে পারছি তিরিশ বছর আগে উনি কেমনে জানলেন দেখছেন এখন একটা জিনিস কিদমুরের রাতের ঘুম হারাম করে দিছে ঘুমাইতে পারে না দেন আই নিড টু স্টাডি অল দি সেইংস অফ হোলি প্রফেসর রিগার্ডিং দ্য সাবজেক্ট দেন হি স্পোক টু দি উলামা স্কলার্স তারপরে উনি কোরআন শরীফের মধ্যে যেই যেই আয়াতগুলো মানুষ সৃষ্টি সম্পর্কে সব আয়াতগুলোকে এক জায়গায় আপনারা বলেন না দলা করছে সব আয়াতগুলোর এক জায়গায় দলা করছে দলা করে উনি এটা নিয়ে রিসার্চ করছেন গবেষণা করছেন গবেষণা করে এন্ড অফ দ্য ডে দুই তিন বছর পরে উনি বলছেন এই কোরআন আল্লাহর কিতাব এই কোরআন আচ্ছা কেউ ওনাকে ওনার ওনাকে তবলিক করছে কেউ আমরা গিয়ে ওনাকে আমাদের মজরিসে বসাই দুই ঘন্টা তিন ঘন্টা তকরির শুনাইছি শুনাই শুধু কি আয়াত পড়ছে আমি আর আপনি প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহ প্রত্যেক বছর পড়তে পড়তে হয় কিন্তু ওই আয়াতের মধ্যে যে মুতিটা মুতিটা বের করে আনতে পারি নাই আয়াত এক একটা আয়াত এক এক মানুষের জন্য উনি যেহেতু সায়েন্সের লোক বায়োলজির লোক তো ওনার জন্য এটা হয়ে গেছে উনি এটা নিয়ে শেষ পর্যন্ত ইমান প্রকাশ করেন নাই কিন্তু আলটিমেটলি হি ইজ মুসলিম ইমান প্রকাশ করেন নাই হুজুর শেখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহরুল কাদরি উনি গিয়েছিলেন যখন ওনার সাথে সাক্ষাতে তখন ওনাকে বলছিলেন যে আপনি ইমানটা অ্যানাউন্স করে দেন তখন উনি বলছেন আমি ইমান যদি অ্যানাউন্স করে দেই তাহলে এখন আমার মাধ্যমে যে খেদমটটা হচ্ছে সেটা হবে না তখন আমি কোনো কিছু বললে মানুষ তো মনে করবে মুসলমানই বলতেছে এখন তো চিন্তা করতেছে ডক্টর মুর বলছে ডক্টর কিৎ মুর বায়োলজির হেড অফ ডিপার্টমেন্ট টরন্টো ইউনিভার্সিটির অত্যন্ত নাম করা প্রফেসর এবং বায়োলজি যারা পড়ে তারা জানে ডক্টর অসংখ্য কিতাব এবং হি ইজ এ রেফারেন্স ইন দ্য সাবজেক্ট সাব আমাদের বিষয় ওইটা না আমাদের বিষয় হচ্ছে আল্লাহর নবীদেরকে আল্লাহ মেসেজও দেন মেসেজ প্রচার করার ভঙ্গিটাও দান করেন কেন কারণ আপনি মেসেজটা মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য যে ভাষা ব্যবহার করবেন খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন যে ভাষাটা ব্যবহার করবেন সে ভাষার প্রয়োগ যদি ভুল হয় তো লাভের চেয়ে ক্ষতি বেশি হয় লাভের চেয়ে ক্ষতি বেশি হয় কেমন ক্ষতি তুই নিজেও পদভ্রস্ত হবি মানুষকেও পদভ্রস্ত করবি তোর মাধ্যমে কখনো হেদায়ত হবে না কারণ কি আমিও কোরআনের আয়াত বলছি এই জন্য এই জন্যই তো কোরআন বলছে না ইউদিল্লু বিহি কাসি রাহাদি বিহি কাসি মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসকি শুরুতে বলছে আলিব মিন জালিকাল কিতাব কিতাব লারাই বাফি হুদাল্লিন মুত্তাকিন হুদাল্লিন মুত্তাকিন কোরআন বলছে আমি সবার জন্য হেদায়ত না আমি শুধু মুত্তাকিনদের জন্য হেদায়ত আবার এই আয়াতকে ফারদার আল্লাহ এক্সপ্লেন করছে একই সুরার মধ্যে কতক্ষণ পরে গিয়ে এই এই আয়াত শরীফ পরেই অনেক মানুষ পথভ্রস্ত হয়েছে আবার অনেক মানুষ হেদায়ত পেয়েছে এখন আপনি বলবেন তাহলে পড়ার দরকার কি না কোরআন শরীফ সবাইকে হেদায়ত দেয় কিন্তু কোরআন শরীফ থেকে সবাই হেদায়ত নিতে পারে কোরআন শরীফ সবাইকেই দেয় হেদায়ত ইস গিভ ইট ইস দা গিভার অফ গাইডেন্স টু এভরি সিঙ্গেল পার্সন

যত ফিরকা জমিনের মধ্যে দেখছেন সবাই কি বাইবেল থেকে কথা বলে আমাদের মুসলমানদের যারা বাইবেল বাইবেলের কথা বলে বলে না তো কোরআনের কথাই বলি সবাই থেকেই দলিল কিন্তু সবাই সবার কথা কখনো সত্য হতে পারে হয়তো দিন নয়তো রাত হয়তো সোমবার নয়তো মঙ্গলবার সোমবার মঙ্গলবার একসাথে হইতে পারবে সবাই দলিল কোরআনে পাক থেকে দেয় কিন্তু কোরআন বলছে কিন আমি বাইস অফ দেই না আমি শুধু মুত্তাকিনদেরকে হেদায়ত দেই বলতে চাচ্ছিলাম ধরনটা ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য আমি হুজুর কামসু ইসলাম বলছেন না হানুমা আশরুল আম্বিয়া নুনা জিরুন্নাস কামা নাজিলি আমরা আম্বিয়া একরাম মানুষের মেধা অনুসারে কথা বলি যেই যতটুকু ধরতে পারবে তাকে ততটুকু বলি আমি এই কথাগুলো কেন বলছি বলছি এই কারণে মেরাজ এটা অত্যন্ত হাই ঘট বড় রুহানি যাদের একটা মধ্যে পৌঁছে গেছে যারা বুঝে এটা ধরনের একটা হাইলি একাডেমিক এবং সাবজেক্ট ওই জন্য এই সমস্ত বিষয়ে যখন আমরা মানুষের সম্পর্কে কথা বলবো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উই হ্যাভ টু বি আমার হাত ততটুকু দিতে হবে যতটুকু আমি ধরতে পারবো যতটুকু আমি পড়েছি যতটুকু আমি পড়েছি শিক্ষকের কাছ থেকে নিয়েছি ততটুকু আমি মানুষকে ওভাবে সুন্দর ভাষায় বুঝাবো যাতে কোনো ধরনের রং ইনফরমেশন মানুষের কাছে না যায় মানুষ যাতে কনফিউজড না হয় এতটুকু বুঝতে পেরেছে সেই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ দাওয়ার মেথডোলজি দিচ্ছে দাওয়ার মেথোডোলজি ইফ ইউ লাইক টু কনভেয় দ্য মেসেজ অফ ইসলাম অর ইফ ইউ লাইক টু কল পিপল টুয়ার্ডস দ্য ফল্ট অফ ইসলাম দিস ইজ দ্য মেথডোলজি অফ দাওয়া व्हाट ইজ দ্য মেথডোলজি আল্লাহ বলেন ওদু ইলা সাবিলির রাব্বিকা বিল হিকমা বলমামা ইজাদিল হাসানা ওজাদিল হুম বিল্লাতি এই তিনটা মেতা দিয়েছেন আপনি যদি মানুষকে দিনের দিকে দাওয়াত দিতে চান হ্যাকমতের সাথে কথা বলেন হ্যাকমত মানি কি হ্যাকমত মানি হচ্ছে যে যখন আপনি যার সাথে কথা বলবেন তার মেতা অনুসারে কথা বলবেন এবং তখন ওই অবস্থার মধ্যে সকল মানুষের মধ্যে আপনার মেতা সবচেয়ে উচ্চ মানের নজরে আসতে হবে যদি আপনি প্রফেসরদেরকে নিয়ে কথা বলেন তো এমন আন্দাজে কথা বলতে হবে সবার মেধার চেয়ে আপনার মেদা উপরে নজরে আসতে হবে নতুবা ওইটা ইফেক্টিভ হবে ইফেক্টিভ হবে এই জিনিসগুলা মনে রাখবেন কারণ আমি আমরা যখন শুরু করব জিনিসগুলা আমরা কোরিলেট করব আপনারা তখন জিনিসটা বুঝতে সহজ হয়ে যাবে আর একটা হচ্ছে একটা হিকমতের কথা বলছে উদুইলা সাবিলি রব্বিকা বিল হাইকমা ওয়াল মাওয়িজাতিল হাসানা সুন্দর সুন্দর কথা বলা এটা করলে জাহান্নাম এটা করলে জান্ন এটা করলে আপনার সুখ ঘরের সুখ পারিবারিক সুখ কেউ যদি আপনার সাথে ঝগড়া ফাসাদ করে সুন্দর করে আপনি বক্তব্যটা তুলে ধরে ইব্রাহিম আলাহ ইসলামকে বলছিল না যে আমার তোমার ইব্রাহিম তুমি এটা কি বলা শুরু করে দিছো তোমার রব নাকি মানুষকে জীবন মৃত্যু দেয় তোমার রক্ত দেয় না কাজটা তো আমি করি কে

ইব্রাহিম ইসলাম বলছেন ফি আর ইনাফ ওয়া এটা বোঝানোর জন্য মানে আপনি উত্তমভাবে আপনার যুক্তিটা পেশ করবেন কবুল করা না করা তাদের ব্যাপার ইব্রাহিম ইসলামের যুক্তির প্রদর্শন দেখেন ক আমার যিনি রব উনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করান পশ্চিম দিকে অস্ত নিয়ে যান সিম্পল ইজ দ্যাট আপনি যদি ক্ষুদা হয়ে থাকেন আপনি অপোজিট করে দেখেন আপনি যদি পশ্চিম দিক থেকে উদয় উদয়ন করতে পারেন পূর্ব দিকে অস্ত নিয়ে দেখাইতে পারেন তাইলে আই উইল অ্যাকসেপ্ট ইউ গড সবু কাফার কোরান বলছে যে উনি জিনিসটাকে উনি ওই জায়গার মধ্যে সারেন্ডার করতে হয়েছে যুক্তির মধ্যে সারেন্ডার করতে হয়েছে আল্লাহরবুল আলমিন আমাদের বুজার তৌফিক দান করুন কাজেই আমরা দে আমরা কোনো আমাদের মেসেজটা পৌঁছানোর আগে আগে দেখতে হবে আমি যেই আন্দাজে যে ভাষায় যে ব্যবহারে যেই ধরনে যে প্রকৃতিতে যে আকৃতিতে যেই ভাবে যেই ম্যাথডে যে মেথোডোলজিতে যেই ওয়েতে যেই সিস্টেমে আমি আমার বক্তব্যটা তুলে ধরছি সেটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে হকটা যথাযথভাবে পরিপূর্ণ হচ্ছে কি না সেই জন্য আমি কেরাম সব জিনিস সব মানুষের সাথে শেয়ার করতেন না এই যে মেয়েরাজের বক্তব্যের মধ্যে মেয়েরাজের হাজির শরীফের মধ্যে এত একলাফ একতলাফ তো আছে না স্বপ্ন জাগরণ আবার রু শরীর শরীর আর এইটা দেখেছেন দেখেছেন ওইটা কেন এত এই কারণে রু হয়েছে কারণ হুজুরে করিম সাল আমি একজাম্পল দিলে বুঝে যাবেন আপনি আপনারা দেশের বাড়িতে যান দেশের বাড়িতে গেলে প্রথমে আপনি ঘরের মধ্যে বসে কথা বলেন বলেন কিনা আচ্ছা ঘরের মধ্যে যখন কথা বলেন সেখানে আপনার বিবি বাচ্চা থাকে অথবা প্রথমে ভাই বেবি বাচ্চার সাথে কথা বলেন এরপরে ভাই বোন মা বাবা সব একসাথে বসেন তখন একটা মিটিং হয় ঘর থেকে বের হলেন ক্লোজ ফ্রেন্ডের সাথে একটা মিটিং নেইবারদের সাথে একটা মিটিং আবার পুকুর পাড়ে বসে একটা গল্প আছে আমাদের দেশে পুকুর পারে দোকানের মধ্যে চা পানি খাই একটা গল্প আছে না পাঁচটা গল্প হয় পাঁচটা গল্পের মধ্যে আপনি এখানকার ইনফরমেশনই তো দেন আচ্ছা পাঁচ ধরনের মিটিংয়ের মধ্যে কি সেম কথা বলেন প্রশ্নই আসে না টাকার কথা আপনি তো বিবিকেও বলেন না কথা টাকা কামাই করে গেছেন এটা তো বিবিকেও বলেন নাই আপনার বাবা জিজ্ঞেস করছে তোর ইনকাম টিনকাম ঠিক আছে নি বাবা আছে কত হয় এই লগভগ দশ হাজার পাউন্ডের মতো বছরে টিকে যায় আপনার বাবাকে বলছেন এই কথা বাইয়ে জিজ্ঞেস করছে দুই হাজার কমাই বলছেন আট হাজার ঘর থেকে বের হয়েছেন এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন হয়তো আপনাদের হাসির জিনিস কিন্তু আপনি পুরো মাসালাটা বুঝবেন হোয়াট ইজ দ্য প্রবলেম বিহাইন্ড ইট বাসা থেকে বের হয়েছেন নেইবারে জিজ্ঞেস করছে বাতি যা সব ঠিক আছে নি কত ইনকাম টিনকাম কিরকম না ভাইসাব এই সাইড পাঁচ হাজার টাকা দেখছেন ঘর থেকে বাড়িতে বাড়িতে চার হাজার টাকা কমে গেছে আচ্ছা বন্ধু বান্ধব আসলো খুব ক্লোজ ফ্রেন্ড না হলে বন্ধু বান্ধব আর আর বলিস না বহর ডিফিকাল্ট লাইফ তোরা বড় শান্তিতে আসো সেখানে টাকা টাকা বাসে দোর কি টাকা বাসে এটা খাইয়া কুল করতে পারতেছি না আবার টাকা বাসে দেখছেন দশ হাজার টাকা ঘর থেকে বেরোইতে বেরোতে দশ হাজার টাকা শেষ এখন বাবা যখন হাজিস রেবায়ত করছে আপনার বাবা রেবায়ত করছে কি আপনি দশ হাজার টাকা পান আবার আপনার ভাই রেবায়ত করার সময় বলছে আট হাজার টাকা তো চার হাজার টাকা বলছে এক পর্যায়ে আর একজন আপনার দুঃসম্পর্কের বন্ধু সে বলছে না কোনো কিছু বাঁচেই তো না চারটা বক্তব্য হয়ে গেল না এখন আপনি কেনই এই জিনিসটা করছেন কারণ প্রত্যেক মানুষ মানুষের সাথে আপনার দূরত্ব সমান না আপনার সরি নৈকট্য সবাই সমানভাবে আপনার সাথে রিলেটেড না না সবাই সমানভাবে আপনার সাথে উপর ভিত্তি করে আপনি বক্তব্য দিয়েছেন এখন রিলেশনের উপর ভিত্তি করে বক্তব্য হয়েছে বক্তব্যের মধ্যে একটার সাথে আরেকটা ফারাক হয়ে গেছে আমরা কার বক্তব্য নেব আমরা বক্তব্য নেব ওখানে ডেফিনেটলি আপনার বাবারটাই তো নেব প্রথমে আপনার বাবারটা দেখব এরপরে ভাইয়েরটা দেখবো এরপরে সবকিছু বিচার বিবেচনা করব বাবার সাথে যখন কথা বলছেন কি অবস্থার কথা বলছিলেন আপনি আপনার বাবা কি আপনার কাছ থেকে টাকা চাচ্ছিল আপনি বুঝতে পেরেছেন টাকা চাইবেন আপনার বাবা মন খারাপ করবে এই জন্য আপনি একটু বেশি করে বলছেন এরকম কিনা না ভাইকে কি অবস্থার মধ্যে বলছেন সব কিছু সামনে রাখবেন এই কারণে হাদিসে পাকের মধ্যেও হাদিসে পাকের মধ্যে মধ্যেও বিভিন্ন ভিন্ন ভিন্ন হাদিস আসে না কেন আসে এক আসছে নর্থ থেকে হুজুরের করিম সাল্লা ইসলামের দরবারে আসছে খেদমত করছে দুই তিন দিন থাকছে আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করছে উনি দুই দিন থেকে চলে গেছেন নর্থ দুই দিন থেকে নর্থ চলে গেছেন পরবর্তী বছর আল্লাহর নবী এই হাদিসটা প্রথম হাদিসটাকে রহিত করে অ্যাব্রেড করে দ্বিতীয় আরেকটা কথা বলছেন উনি তো নর্থ চলে গেছেন উনি তো শুনে ইয়া উনি কিন্তু রেমায়েত করে দিয়েছেন আমার নবী এই কথা বলেছেন কিন্তু উনি ওনার কাছে ওই হাদিসটা পৌঁছে নাই কারণ উনি তো নর্থ এটা তো ওয়েলস পরবর্তী বছর আল্লাহ নবী বলেছে যে আমি কবর জিয়ারত আগে আগে কবর জিয়ারত থেকে মানা করছি আগে কবর জিয়ারত 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 থেকে মানা করছি কিন্তু কিন্তু এখন 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 করো করো এই যে এটা আনা উনি শুনেন নাই উনি উনারটা বর্ণনা করে দিয়েছেন ইনি ইনারটা বর্ণনা করেছেন এখন কোনটা আগে কোনটা পরে কোনটা কোনটাকে রহিত করবে কোনটা অ্যাকসেপ্টেড কোনটা পোস্টপোন এটা কারা বুঝবে এটা বুঝবে মহাদ্দেশিন আমার মতো আমার মতো লোকেরও কাজ অত্যন্ত যারা মোহাদিস যারা হাদিসের অরিজিনালি এক্সপার্ট এটা তাদের দায়িত্ব তারা এটা বের করে তখন তারা বলবে আপনাকে না উনি যেই বছর আল্লাহ নবীর দরবারে গেছে তার পরের বছর আল্লাহ নবী আরেকটা একটা হাদিস বলেছেন ওই হাদিস উনার পর্যন্ত পৌঁছে নাই সেই কারণে দিস ইজ দ্য ডিফারেন্স আপনারা বুঝতে পেরেছেন এই মেরাজের মধ্যে ঘটনা ঘটেছে এটা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর সাথে যেই জিনিস আল্লাহ নবী শেয়ার করেছেন আপনি কি মনে করেন একই জিনিস আল্লাহর নবী অন্য সাহাবাই কালামের সাথে শেয়ার করবেন যেটা আলী উসমান হজরতে ফারুক আজমের সাথে শেয়ার করবেন সেটা কি অন্য সাহাবির সাথে শেয়ার করবেন সাহাবাই কালামের মেদার ব্যাপার আছে বুঝার ব্যাপার আছে কারণ এটা এত বড় আনপ্রেসিডেন্টাল আনআর্থলি সুপারন্যাচারাল ন্যাচারাল আনইউজুয়াল জিনিস ছিল এটা সবাইকে বলার মতো ছিল সবাইকে পরিপূর্ণ বিস্তৃতভাবে বর্ণনা দেওয়ার ছিল সেই জন্য কেউ বলছে না যে জিবরি লামিনকে দেখেছে ঠিক না জিবরি লামিন আবার বুখারি শরীফের হাদিসের মধ্যে বলছেন কি ফাদা ফা খ বা ফখানা খ সুম্মা দানা সুম্মা দানা ক সুম্মা দানাল জব্বা ফতাদ বুখারি শরীফের হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যে দানাল জাব্বার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের নিকটে এসেছেন দুইজন এত বেশি নিকটে চলে এসেছেন একজনের সাথে একজনের জিয়ারত নসীব হয়েছে শুধু জিয়ারত না এটা আমরা পরবর্তী বক্তব্যের পরবর্তীতে আসব শুধু জিয়ারত না রাসূল পাক আল্লাহর আল্লাহ আল্লাহর নবী আল্লাহর সুহবতের মধ্যে ওই পরিস্থিতিতে আল্লাহর রঙে এমনভাবে রঙিন হয়ে যায় আল্লাহ করিম হয়ে রসুল করিম হয়ে যান আল্লাহ আজিজ রসুল আজিজ আল্লাহ রহিম রসুল রহিম আল্লাহ রউফ রসুল রউফ সোহবতের কারিশ্মা কিসের কারিশ্মা সোহবতের কারিশ্মা আল্লাহ রাসমা নবীর আসমা আল্লাহ রাসমার মধ্যে ফানা হয় নবীর আফাল আল্লাহ রাফানের মধ্যে ফানা হয়ে যায় নবীর আসমা আল্লাহ রাসমার মধ্যে নবীর সিফাত আল্লাহর সিফাতের মধ্যে ফানা হয়ে যায় আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে যা কিছু দেওয়ার দরকার আল্লাহ রবুল আলমিন দিয়েছেন দিতে দিতে কতটুকু দেন চিন্তা করে দেখেন হিজরতের রাত্রে আল্লাহর নবী পাথর নিক্ষেপ করছে না হ্যাঁ পাথর নিক্ষেপ করছে কে আল্লাহর নবী না আল্লাহ বলতেছে আপনি করেন না কাজটা কাজটা করেছি আমি কাজটা করেছি আমি এলান আল্লাহর নবীর আল্লাহ বলতেছে এলান আমার নবী করেন না এটা আমি করেছি আল্লাহর নবীর এলান আমার এলান ওনার অ্যানাউন্সমেন্ট আমার অ্যানাউন্সমেন্ট আল্লাহ নবীর অনুসরণ আমার অনুসরণ আল্লাহ নবীকে কষ্ট দেওয়া আমার কষ্ট দেওয়া দেখছে সব কিছু নিজেই নিয়ে নিচ্ছে কিন্তু দাউদ আল ইসলাম যখন তালুদকে হত্যা করেছে কতলা দাউদ জালুতা জালুদকে হত্যা করেছে সেখানে বলেন নাই দাবুদ হত্যা করে নাই আমি হত্যা করেছি সেটা বলছেন না সেখানে বলছে ফাকাতালা দাবুদ জালুতা দাবুদ জালুদকে হত্যা করেছে যদি ব্যাপার দাবুদের হয় তো হত্যা দাবুদের দিকে যা আর যদি ব্যাপার রসুলে পাকের দিকে হয় তখন বলে আমার রসুল করে নেই আমি করেছি ফাখানা কাবা বা কাউসাইনি এখন আবার আরেকটারে ওয়াতের মধ্যে আছে না গো দেখেছে দেখেছি জিব রিলামিন জিব রিলামিনকে দেখা এটা এত বড় কিসের কারিশ মা এটা এত বড় কিসের কারিশ যে যিনি এসে যিনি এসে আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীকে সাথে করে নিয়ে গেলেন ওনাকে দেখা ওইটা একটা সুবহান আপনি যদি বলেন সুবহান সুবহান বললে আপনি যদি বলেন এটা মোজেজা তো মোজেজার সুবহানের সাথে জিবরিল আমিনকে দেখা যায় দুইটা একসাথে যায় এখন এই যে বক্তব্যের মধ্যে রসুলের পাকের হাদিসের মধ্যে ফারাকটা কেন আসলো কারণ যিনি যতটুকু বুঝতে পারবেন তাকে ততটুকু জবাব দেওয়া হয়েছে তাকে ততটুকু জবাব দেওয়া হয়েছে আসেন এই যে আল্লাহ রাবুল আলমিন আমরা যে আমরা আজকে শুধুমাত্র সুবহান কারণ মেরাজের বিভিন্ন ডাইমেনশন থেকে বক্তব্য হয় বিভিন্ন ডাইমেনশন থেকে এখন অনেক কাল কয়েক জায়গায় ছিলাম সব মানুষ আশা করে শুধু আসমানের প্রথম আসমান দ্বিতীয় আসমান দ্বিতীয় আপনারা হুজুর আমাদের ইমাম সাহেব হুজুর থেকে আমার মনে এত শোনা শুনছেন মাসাল্লাহ আমার ভাই আব্দুল শকুর হাফুজ আবদুল শখুর সাহেবও বলেছেন আমার মনে হয় আপনাদের এত আছে জিনিসটা আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন কোন আসমানের মধ্যে কোন নবী ছিল কারণ আপনারা শুনেন জুমার মধ্যে তো আমরা চেষ্টা করি যে অন্যভাবে মানুষের সামনে একটু তুলে ধরি কারণ একটা সাবজেক্টের উপর বিশ তিরিশ পঞ্চাশশো হাজার বক্তব্য হইতে পারে এখন আলটিমেটলি যদি আমরা একটার মধ্যে থেকে যাই অনেক জিনিস আর বলা হয় আনটোল্ড থেকে যায় সেই জন্য চেষ্টা করব জিনিসটাকে অন্যভাবে একটু বোঝানোর জন্য শুধুমাত্র আমরা সুবহান থাকবে আমাদের বক্তব্যের আজকের মূল বিষয় আল্লাহ রবুল আলমী যেভাবে আব্দুল শুকুর হাফুজ আব্দুল শুকুর সাহেব আপনাদেরকে বলেছেন সুবহান 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 বলছে আয়াতে শুরু সুবহান আরবির মধ্যে সুবহানটা এক প্রকারের কসম হিসেবে ব্যবহার হয় কিসি কসম কসম করছেন আল্লাহ এখন মলা তোমার কসম করার দরকার কি কথা বলছো তো মুসলমানদের সাথে মুসলমানদের সাথে তো কসমের দরকার নাই আর নন মুসলিমের জন্য হলেও কসম করলেও কি না করলেও কি সে তো বিশ্বাস না আগ থেকে ধরে নিছে কলা গাছ আমার কলা গাছ কিন্তু আল্লাহ করছেন সুবাহান দিয়ে কেন ইশারা এদিকে কারণ এখন যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা আকল গ্রহণ করার মতো বিষয় বা আপনার রেশনালিটি আপনার সায়েন্স এটা অ্যাকসেপ্ট করার মতো সেই কারণে এটাকে বলা হয় মজেজা সেই কারণে এটাকে কি বলা হয় মজেজা খুব সংক্ষিপ্ত ভাষায় মজেজা হচ্ছে আদা আদা বলা হয় এমন একটা ঘটনা যেটা এক্সিস্টিং ল অফ সায়েন্স ল অফ নেচার কোনো কিছু অনুসরণ করে না টোটালি এই যে আমি বললাম না আনপ্রেসিডেন্টাল আনইজুয়াল আনআর্থলি সুপার ইট ডাজেন্ট

কোনো গত্যন্তর থাকে এটাকে মজেজা বলে কি বলে মজেজা জেনারেলি আল্লাহ আল্লাহরুল আলমিন হজরত আদম আল ইসলাম থেকে আল্লাহর নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীকে মজেজা দিয়েছেন সব নবীকে মজেজা দিয়েছেন কেন দরকার মজেজার মজেজার দরকার হয় স্বাভাবিকভাবে মানুষ একটু চায় যে আপনি যেই জিনিসটা দাবি করছেন একটু এমন কিছু করে দেখান এমন কিছু করে দেখান যাতে মানুষ কনভিন্স হয়ে যায় এই জন্য বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীকে প্রত্যেক নবীকে আল্লাহ রাবুল আলামিন ওনার জমানা অনুসারে টাইম অ্যান্ড প্লেস অনুসারে খুব খেয়াল করবেন টাইম অ্যান্ড প্লেস অনুসারে প্রত্যেক নবীকে আল্লাহ কোন না কোনো মর্যাদা দিয়েছেন টাইম অ্যান্ড প্লেস অনুসারে প্রত্যেক নবীকে কোনো না কোনো মর্যাদা দিয়েছেন আমরা যদি যাই আল্লাহ রাবুল আলমিন পাকের পাকের মধ্যে কিছু সংখ্যক নবীর মো জিকির আল্লাহ খুদ করেছেন কোরআনে পাকের মধ্যে কিছু সংখ্যক নবীর যেমন আপনারা হজরত নু আল ইসলামের মো জেজার জিকির করেছেন হজরত নু আলি ইসালাতামের জাহাজ হজরত নু আলা ইসলামের জাহাজ ইয়ার কারণে কি বলে ফ্লডের কারণে পুরা পৃথিবী আদা পৃথিবী ধ্বংস হয়ে গেছে কিন্তু জাহাজ জায়গার মধ্যে থেকে গেছে সাধারণভাবে আকল অ্যাকসেপ্ট করে না সব কিছু ধ্বংস হয়ে যায় কিন্তু জাহাজ কোনো কিছু হয় কারণ জাহাজের উপর নবী থাকেন জাহাজের উপর নবী ছিলেন অনুরূপ ভাবে আল্লাহ হজরত হুদ আলহ ইসলামের মজে জিকির আছে হজরত সালে আলা ইসলাম পাহাড় থেকে একটা উটনি বের করলেন পাহাড় থেকে পাহাড় থেকে উঠনি বের করলেন আল্লাহ ওই উটনির নাম দিলেন না কাতুল্লাহ আল্লাহর উঠনি আল্লাহর উটনি শুধু এই উটনির কারণে আল্লাহ হজরত সালে আলা ইসলামের কোমকেও ধ্বংস করে দিয়েছে উটনির সাথে বিয়াদবি করার কারণে কারণ কি কারণ উটনি অন্য উটনির মতো না এটার সাথে নিসবত ওই সময়ের নবীর সাথে তো নবীর সাথে নিসবত একটা জন্তুর সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ একটা কোন ধ্বংস করে দেয় আপনি যদি আউলিয়া ইকরামের সাথে বিয়াদবি করে আপনি যদি আউলিয়া ইকরামের সাথে বিয়াদবি করেন একদম ছোট থেকে ছোট কোনো জিনিস যদি কোনো রসুলের কোন আউলিয়াই কেরামের সাথে নিজবত হয়ে যায় মনে রাখবেন খবরদার এখানে গিয়ে ফুল স্টপ দিয়ে দেবেন ফুল স্টপ আপনার আকল যদি না ধরে পুটে ফুল স্টপ দেয় ডোন্ট টেক এ স্টেপ এহে কারণ আম্বিয়াদের সাথে নিজপতের জিনিসের সাথে বিয়াদবি করলেও সমস্যা আই কেরামের সাথে নিজবত এমন জিনিসের সাথে বিয়াদবি করলেও সমস্যা এখানেও আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা ওখানেও আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আপনি যদি মনে করেন আল্লাহর যুদ্ধ আপনি ঠেকাইতে পারবেন তাইলে তো কারো কোনো কিছু বলার নবডি হ্যাজ এনিথিং টু সে ইফ ইউ ক্যান ইউ ক্যান ডিফেন্ড ইওরসেল ইফ আল্লাহ লাস্ট মহানবু তাআলা অ্যানাউন্স অর ওয়েজ ওয়ার বিফো এগেন্স ইউ ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান হ্যান্ডেল ইট হ্যান্ডেল নো প্রবলেম বাট আমি হিসেবে আমি বলবো আল্লাহর যুদ্ধের সামনে যায় অনেক বড় বড় মানুষ ইমান লস করে দিয়েছে অনেক বড় বড় মানুষ পথ থেকে সরে গেছে কারণ আল্লাহর আপনি কোরআনে পাকের মধ্যে দেখেন না কাতুল্লাহ নবীর উটনির সাথে বিয়াদবি করার কারণে পুরো কম ধ্বংস হয়ে গেছে আচ্ছা হজরত ইব্রাহিম আল ইসলামের মজেজার জিকির ইব্রাহিম আলা ইসলামকে আপনি দেখেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে আগুনের কাজ হচ্ছে জ্বালানো আগুনের কাজ জ্বালানো কিন্তু আগুন ইব্রাহিম আল ইসলামকে জ্বালান নাই এটা হচ্ছে মজেজা এটা আকল অ্যাকসেপ্ট করে না এটা আকল এটা হয় না ইট ডাস নট ফলো এনি লচার সেই কারণে এটা মজেজা মানুষকে পাজল্ট করে দেয় মানুষকে কিং কর্তব্য বিমূর করে দেয় মানুষ ওটার সামনে অসহায় হয়ে যায় মানুষ বাধ্য হয় নবীকে স্বীকার করতে নবীর সত্যতা স্বীকার করতে নবীর সত্যতা স্বীকার করা নবীকে মানা দুইটার মধ্যে ফারাক আছে এরা বুঝে যে নবী কিন্তু মানতে নারাজ কিন্তু মানতে ইয়া আরিফুন আহুম কামা ইয়া আরিফু না তারা চিনে সুলে পাক ওভাবে যেভাবে তারা ছেলে সন্তানকে চেনে নিজের সন্তান এটা আমার সন্তান এটা যেভাবে পাক্কা উত্তগীর সাথে চেনে অনুরূপ পাবে নবীকেও চেনেন যিনি আল্লাহর নবী কিন্তু মানা না মানা তৌফিক লাগে তকদির লাগে মানা না মানার জন্য তব্দির লাগে তৌফিক লাগে এই যে আপনারা এখানে এসেছেন বসেছেন আপনারা কি মনে করেন আপনি নিজে এসেছেন না এটা আল্লাহ তৌফিক দিয়েছে অনেক বড় নিয়ামত এই সময়ের মধ্যে এই ফিতনা ফাসাদের যুগে এই ম্যাটেরিয়ালিস্টিক জড়বাদিতার যুগে গুম বাদ দিয়ে আপনি মসজিদে এসে আল্লাহর নবীর দিনের কথা শুনছেন এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয় এবং এটা আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় আসতে পেরেছেন তৌফিক দিয়েছে আল্লাহ তৌফিক দিয়েছে আল্লাহর দরবারে সেই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ এই অবস্থার মধ্যে আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ যার কাছ থেকে তৌফিক উঠিয়ে নেন আয় হায় অনেক মানুষ অনেক ভাইয়েরা আছে না সবসময় পাঞ্জাগানা নামাজ পড়তো হঠাৎ করে নতুন কাজ শুরু করছে ব্যবসা বাণিজ্য শুরু করছে একশো একটু লাইনের মধ্যে আসতেছে প্রথমে ফজর তারপর যুহর তারপর আসর করতে 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 আর জমার মধ্যে আস্তে আস্তে আসে না উনি আপনি জিজ্ঞেস করবেন উনি বলবেন টাইম নাই কিন্তু আমার ভাই যাদের কাছে জিনিসটা আছে আমি বলি আসলে টাইম না যেই দিন আপনি বলবেন আপনি টাইম পান নাই তার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করবেন কেন ভাই আপনার কাছ থেকে আল্লাহ তৌফিক উঠাই নিছে টাইম না তৌফিক উঠাই নিছে আর যেই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তৌফিক উঠাই নেন হাই হাই দিনও গেছে 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 দুনিয়াও আর তৌফিক উঠাই নেওয়া কথা না তৌফিক যে উঠে গেছে সেটার চলে যাওয়া তো তো তখন ছালো গেছে গেছে তখন আমও যায় ছালও যায় যখন আমার আমার যে তৌফিক উঠে গেছে আল্লাহ যে আমার কাছ থেকে তৌফিক নিয়ে নিচ্ছে এই জিনিসটার রিয়েলাইজেশনও যদি চলে যায় তো মনে করবেন আমও গেছে ছালও গেছে আল্লাহর দরবারে তবা আল্লাহর দরবারে তবা আল্লাহ রব্বুল আমাদেরকে ক্ষমা করুন তো বলতে যেটা চাচ্ছিলাম যখন আপনার মাথার মধ্যে আসবে যে সময় পাইতেছি না টাইম পাচ্ছি না আমি টাইম পাচ্ছি না মনে করবেন এই জিনিসটা হচ্ছে আল্লাহ তৌফিক উঠিয়ে নেওয়ার মোরাদেফ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করুন আচ্ছা হযরত ইব্রাহিম আলহ ইসলামের এই মজেজা আল্লাহ রবুল আলামিন। ওই ওইটার সামনে সারেন্ডার করা ছাড়া কোনো উপায় থাকে না হযরত নুয়াল ইসলাম হজরত ইয়া ঈশ আলাইসলাম কাল্লা মোজেজা দান করেছেন আপনি দেখেন মজেজা বিভিন্ন নবীর মজেজার মধ্যে ফারাক দেখতে পাচ্ছেন একজনকে উটনি দিয়েছে একজন আগুনের মধ্যে জাপ দিয়েছে আবার ঈসা আলা ইসলাম পর্যন্ত আস্তে আস্তে মজেজার ধরণ পরিবর্তন হয়ে গেছে ঈশ আলা ইসলামের যুগে মজেজা মেডিকেল সায়েন্স রিলেটেড হয়ে গেছে মৃতকে জীবিত করা অসুস্থ মানুষকে সুস্থতা করা মাটি থেকে পাখি বানিয়ে ফু দিলে পাখি উড়ে যাওয়া এ দেখছেন মজেসার ধরনের মধ্যে প্রত্যেক নবীর সময়কালে মজেজার ধরনের মধ্যে পরিবর্তন পরিবর্তন দেয়ার ইজ এ হিউজ চেঞ্জ ইন দ্য নেচার অব দি মজেজা ইটসেলফ সেলফ দ্য মজেজা অফ হজরত নু ইজ ডিফারেন্ট দ্যান মজেজা অফ হজরত হুদ মজেজ অফ হুদ ইস ডিফারেন্ট দ্যান মজেজা অফ হজরত সালে মুজিজা অফ হজরত সালে ইস ডিফারেন্ট দ্যান মজেজ অফ হজরত মুসা মুসফ মোজেজা হজরত মুসাইজ ডিফারেন্টের মুজেদা হজারত ইস আল্লাহ সাল্দুয়াস সালাহ আল্লাহর নবীর আল্লাহর নবী হজুর করিম সল বোহারি মুসলিম সনিক হাজিসের মত আল্লাহ নবী বলেছেন প্রত্যেক নবীকে আল্লাহরবুল আল আমি ওনার টাইম এবং স্পেস প্লেস এবং টাইমের উপর বেস করে ওইটার সাথে রেলেভেন্ট মোজেজা দান করেছে। প্রত্যেক নবীকে দান করেছে আল্লাহর নবীর সময়কাল শ্লোক আল্লাহর নবীর মোজেজা এক মজেজা দিলেন কোরআন প্রথমে তো আল্লাহর নবীর আপাদ মস্তক মজেজা আমি সবকিছুতে যাচ্ছি না আল্লাহর নবীর বড় মহান মহজেজার মধ্যে বেস্ট ওয়ান হচ্ছে কুরআন কুরআন এর আগে আল্লাহর নবীর আগে যত নবীর পৃথিবীতে এসেছেন কোন নবীকে আল্লাহ ওনার কিতাব প্রিজার্ভ করতে বলেন নেই নো প্রফেট বিফোর দি হোলি প্রফিট সাল্লাহ ইসলাম

দুইভাবে এই জিনিসটাকে প্রিজার্ভ করেছেন একটা মুখস্থের মাধ্যমে সাম টু মেমোরাইজ দি কোরআন আর একটা হচ্ছে রাইটিংস রেকর্ডের মাধ্যমে দেখছে কোরআনকে মেমোরাইজ করা হচ্ছে কোরআনকে রেকর্ড করা হচ্ছে প্রিজার্ভ করা হচ্ছে এই কোরআনকে প্রিজার্ভ করা হয়েছে কেন কারণ এই কোরআন আল্লাহর নবীর পরে কোনো নবী আর আসবে না এই কোরআন কেমন পর্যন্ত মানুষের জন্য মজাদা হিসাবে থাকবে কি হিসাবে মজেদা হিসাবে এই কুরআন মজেজা মুজিজা গতকালও মুজিজা ছিল কুরআন ডাজেন্ট কেয়ার সায়েন্স কোথায় যাচ্ছে বায়োলজি কোথায় যাচ্ছে অ্যাস্ট্রোনমি কোথায় যাচ্ছে এক্সট্রো ফিজিক্স কোথায় যাচ্ছে কুরআন ডাজেন্ট কেয়ার কুরআন সাইন আইম স্টিল মুজিজা ওয়াই ইন কুনতুম ফি রাইব مما নজল আলা আব্দিনা ফাআতু বিসূরা কুরআন বলছে কুরআন যখন 1200 বছর আগে বলেছিল ইফ ইউ হ্যাভ এনি ডাউট রিগার্ডিং মাই অথেন্টিসিটি দ্যাট আই ফ্রম আল্লাহ অলমাইটি দেন ব্রিং সামথিং লাইক মি ব্রিং এ ভার্স লাইক মি প্রডিউস এ লাইক মি এটা বারোশো বছর আগেও বলেছে এটা আজকেও বলছে কোরআন কোরআন কিয়ামতের আগ পর্যন্ত বলতে থাকবে কারণ এটা আল্লাহর নবীকে দেওয়া আল্লাহর সর্বোত্তম মজেজা সর্বোত্তম এখানে একটা আপনাদেরকে একটা আকিদার কথা বলি এখানে আমাদের অনেক ভাই আমি জানি না আপনাদেরকে আগে বলেছি কিনা আমাদের অনেকবার আন্ডারস্ট্যান্ড করে নবী করিমের জাত আল্লাহর নবীর এল আল্লাহর নবীর বসরিয়ত আল্লাহর নবীর নুরানিয়ত এগুলা নিয়ে আল্লাহর নবীর মান মর্যাদা শান মান আল্লাহ কতটুকু পরে নিয়েছেন কতটুকু পরে নিয়েছেন সেটা আপনি কোরআন হাদিসের প্রপার নলেজ সলফে সালেহিনের সাথে যখন আপনি কনসাল্ট না করবেন বুঝা বড় এই ক্ষেত্রে বড় সাবধান এই ক্ষেত্রে এই জায়গায় এসে বড় সাবধান আমি এক জায়গায় এক ভাইকে বলতে শুনেছি বড় আজিব লাগে আমি চেহারার মধ্যে তাকিয়েছিলাম হাউ ক্যান ইট বি পসিবল ফর এ উম অফ প্রফেট টু মেক এ কমেন্ট সামথিং লাইক দিস ইয়া রব্বুল আলামিন আমি মনে মনে বলছিলাম আজকে যদি জায়গার মধ্যে ফারুক আজম বেঁচে থাকতেন হজরত উমর ফারুক যদি আজকে জায়গার মধ্যে বেঁচে থাকতেন তাইলে একজন ওই জায়গার মধ্যে আর থাকতো না ফারুক আজম তাকে রাখতো এটা ওই ফারুক আজম মসজিদে নববীর মধ্যে এক ব্যক্তি তারা একটু উচ্চস্বরে কথা বলেছে একটু স্বরে অনেক মানুষ তো বাই বোর আসলে আওয়াজ উঁচা করে না কিন্তু ওনাদের ওই ম্যাগনেটিক ওই ভোকালটা একটু উঁচু আওয়াজের ওই কারণে এতটুকু হইতে পারে ফারুক আজম এক সাহাবিকে ডেকে বললেন তারে বলো সে কোন জায়গা থেকে ক আমরা মদিনা শরীফের বাইরে থেকে এসেছি তোমরা যদি আজকে মদিনা শরীফের লোক হইতা তো তোমাদেরকে আমি ওই খেজুর ইয়া দিয়ে দিয়ে মারতাম মারতাম গাছের শুধু কি করেছে মসজিদে মধ্যে একটু উঁচু আওয়াজে কথা বলেছে এটা ফারুক আছে। আজকে যদি আমরা যে আন্দাজে নবী করিম সাল্লাহ আলহামের সাথে আল্লাহর নবীকে বিয়াদবি করি ধরতে গেলে বিয়াদবি উনি বলছেন আল্লাহর নবীর এল নিয়ে আল্লাহর নবীর এলম নিয়ে বৎসনা করা কথাবার্তা বলা ঠাট্টা বিদ্রোহ করা এটা মুনাফেকদের কাজ ছিল কোনো মুসলমান করে না। মুনাফিকরাই বলেছিল যে এই এই ব্যক্তি ইনি বলেন ইনি নাকি সব জানেন ইনি নাকি সব জানেন আমরা যে ইনার পেছনে পেছনে বিভিন্ন ষড়যন্ত্র করি উনি তো এটাও খবর দিতে পারেন না আবার দাবি করেন সব জানেন ঠিক না আমরা যে ষড়যন্ত্র করছি আমরা যে উনার মজরিসে বসে উনার উনার দাবি করছি উনি তো এতটুকুও বুঝেন না উনি তো এতটুকুও বুঝেন না এই কথা আল্লাহ নবীর কানে আসার পরে মসজিদে নবমীর মধ্যে মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন আল্লাহ নবী বুখারি মুসলিম শরীফের হাদিস আমার নবী বলছে সালুনি আম্মা সে ইতুম সালুনি আম্মা সে ইতুম যা মন চায় যেটা হয়ে গেছে যেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যেটা হবে যা মন চায় সালুনী প্রশ্ন করো আমাকে আমি আজকে এখান থেকে উত্তর দেবো এক ব্যক্তি কোরআন মধ্যে দাঁড়ায় উঠে বললো হয় হাই আজকে আমি আমার জিনিসটা সলভ করে লই কৌজুর আমার একটা প্রশ্ন আছে আর সুরুল্লাহ কি প্রশ্ন কে আর সুরুল্লাহ সবাই আমার বাবা নিয়ে কথা বলে আমি যাকে বাবা বলি সেটা নিয়ে সবাই কথাবার্তা বলা বলি করে আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি সবাই আমার বাবা নিয়ে কথাবার্তা বলে আল্লাহ নবী বলছেন তুমি যাকে বাবা বলো সেই তোমার বাবা না তোমার বাবা অমুক গ্রামে অমুক ট্রাইবে থাকে তার নাম অমুক আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা ওই ওনার বাবাকে এটা জানার কথা শুধু মার রুয়ে জমিনের মধ্যে উপরে আল্লাহ ছাড়া নিচে ওনার মা ছাড়া কেউ দেখেছেন খবরদার আল্লাহর নবীর এল আল্লাহর নবীর এল নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা মুনাফিকদের কাজ ছিল আর আল্লাহর নবীর জাতের স্ট্যাটাস মকাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা এটাও মুনাফিকদের কাজ ছিল কোনো মুসলমান কখনো করে এই জন্য সাহাবাহিক রামকে আল্লাহ নবী কোনো কিছু জিজ্ঞেস করলে আরে ভাই শুধুমাত্র মানিল মুফলিস এ আমার সাহবাহিক তো আতাদ রুনা মানিল মুফলিস মুসলিম শরীফের হাদিস তোমরা কি জানো মুফলিস কাকে বলে মুফলিস এর চেয়ে ছোট ছোট প্রশ্ন সাবাইক্রামের রামের জবাব কি সাহবাহিক রাম জবাব দিতেন কি আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং আল্লাহ রসুল উত্তম জানেন এখন আপনি হলে কি বলতেন আজকে আমরা যে শিরিক আর বুঝছি আমাদের মডার্ন এডিশনের মধ্যে মডার্ন এডিশনে যে শিরক এবং তৌহিক আমরা বুঝি বর্তমানে আমরা হলে বলবো আল্লাহ আলম ঠিক না আপনি সমস্ত হাদিসের কিতাব উঠান যখনই আল্লাহ রসুল সাব আইক্রামকে কোনো কিছু জিজ্ঞেস করতেন সা আইকরাম উত্তর দিতেন কি আল্লাহু ওয়া রসুলহু আলম আল্লাহ রসুল সাবজেক্ট আলম অবজেক্ট অবজেক্টের বার্গ একটা আল্লাহ এবং রসুল দুইটার জন্য শব্দ ব্যবহার করেছে একটা আমি আর আপনি হলে আমরা নতুন কারণ আমরা নতুন ভাবে নতুন এডিশনের লোক আমরা হলে এটা বলতাম দেখছেন কিভাবে সাহেব আইক্রামের তাজি তো এই সাহেব আইক্রামের আল্লাহর নবীর इश्क আল্লাহর নবীর কি বলতে চেয়েছিলাম এল নিয়ে এগুলা কথা বলে এটা মুনাফিকদের ছিল কোন মুসলমান কখনো করতেন কাজেই আল্লাহ সাল্লি مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد যাই হোক বলতে যেতে চেয়েছিলাম যে কোরআনে কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর সবচেয়ে উত্তম মজা বানিয়েছেন কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই কোরআন মজেজা হিসাবে থাকবে আল্লাহ রবুল আলমিন আল্লাহ সুন্দর سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تقول صلى الله على النبي وإن كنتم في ريب مما نزلنا لعبدنا فأتوا بسورة তখন বলেছিল কি পর্যন্ত কোরআন কোরআন হিসেবে মজেজা হিসেবে আছে এখনো পর্যন্ত আল্লাহ নবী সবচেয়ে বড় মজেজা আজকের পৃথিবীর জন্য আজকের এই এই সময়কালের জন্য এখনো আপনাদের আমাদের মুসলমানদের কাছে কোনো কিছু আছে কোনো কিছুই নেই কোনো কিছুই নেই মুসলমান এই কোরান ছাড়া কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোরান থেকে যে জিনিসগুলো আমরা নিয়ে মানুষকে দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে আমরা কোরআন থেকে শুধু বেদাত আর শিরিক দেই কি দেই বেদাত আর পৃথিবীর এখন অল্টারনেটিভ সোশ্যাল থিওরি দরকার পলিটিক্যাল থিওরি দরকার ফাইন্যান্সিয়াল থিওরি দরকার কোনো কিছু না দিয়ে সোশিও পলিটিক্যাল থিওরি দরকার ভ্যালিউজ আখলাত চরিত্রের উপর অল্টারনেটিভ একটা থিওরি দরকার কোনো কিছু গবেষণা করে না দিয়ে আমরা আলটিমেটলি ঘুরে ফিরে শুধুমাত্র কি দেই তালাকের মশলা বাইর করি কিসের মশলা তালাক জাকাত কারে দিবেন কারে দিতেন না এটা বাইর করি আল্লাহ কোরআনে পাক হুজুর কারিম সাল ইসলামকে দান করেছেন আপনি চিন্তা করতে পারবেন কোরআন ধর্মগ্রন্থ কিন্তু ধর্মগ্রন্থের শুরুতে আল্লাহ যে বলছেন এটার ব্যাপারে যদি সন্দেহ থাকে তো চ্যালেঞ্জ কোরানের কোরআনের চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ তো কোরআনের কিয়ামত পর্যন্ত যে চ্যালেঞ্জ করছে সেটা নির্দিষ্ট তো কারণ তো একটা আছে শুধুমাত্র তালাকের কিতাব হলে শুধুমাত্র যদি তালাকের হতো শুধু জাকাতের হতো আমরা শুধুমাত্র যে জিনিসগুলো আমরা কোরআন থেকে করি শুধুমাত্র এই জিনিস হলে তো কিয়ামত পর্যন্ত এটা তো সায়েন্সের যুগ আমি আপনাদেরকে তখন কি বলেছিলাম আল্লাহর নবী বলছেন প্রত্যেক নবীকে আল্লাহ যে মজেজা দান করেন সেটা তার সময় এবং সময়ের সাথে তার প্লেসের সাথে রিলেভেন্ট থাকে ওইটার উপর বেস করে ওই ধরনের মর্যাদা দান করেন নবী পাকের পরে নবীর ওহি শুরু হয়েছে ইকরা দিয়ে নবীর অহি শুরু হয়েছে ইকরা দিয়ে ইকরা বিসমি রব্বিক আল্লাযী খালাক খালাকাল আলাপ মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লাহ এই ইকরা ইকরা আল্লামা বিল কলম তালিম গিয়ান শিক্ষা কলম শুধু এই চার পাঁচ আয়াতের মধ্যে গুরাই ফেরাই কি কথা বলতেছেন কেন আবার কোরআন শরীফ কেন কারণ হচ্ছে এই যেই যুগ সামনের মধ্যে আসছে এটা এক্সট্রা অর্ডিনারি সায়েন্সের যুগ হবে এটা টেকনোলজির যুগ হবে মানুষ চাঁদের দেশে যাবে ইসলামের যুগে মানুষ চাঁদের দেশে যাবে না ইস ইসলামের যুগে মানুষ চাঁদের দেশে যাবে না কিন্তু আমার নবীর পরবর্তী প্রজন্ম আমার নবীর পরে আখরি যুবনার লোক আস্তে আস্তে সায়েন্স এত ডেভেলপ হবে মানুষ চাঁদের দেশেও যাবে সেই ক্ষেত্রে সেই কারণে কোরআনকে আল্লাহ রব্বুল আলমী কোরআনের মধ্যে কোরআন কোনো বিজ্ঞানের কিতাব না কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ এক হাজার সায়েন্সের আয়াত বলেছেন কয় হাজার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এবং আমার মনে হয় ধর্মীয় ইতিহাসে ধর্মের ইতিহাসে ধর্মগ্রন্থের ইতিহাসে এটা প্রথম হয়েছে যে এক আয়াতের মধ্যে আল্লাহ ধর্মের কথা বলেছে বিজ্ঞানের কথা বলেছে এক আয়াতের মধ্যে এটা এর আগে কোনো ধর্মগ্রন্থের হিস্টোরিতে এই ঘটনা হয় নাই আপনারা পড়েন সবসময় হুজুররা পড়ে আল্লাযিনা ইযকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কূউদান ওয়া আলা জুনূবিহিম ওয়া ইয়াতফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতাহা আযাবা আল্লাহ বলেন কি যারা দিন রাত আমাকে শরণ করে যেখানেই থাকুক যেই কাজই করুক তার অন্তর থেকে আমার শরণ কোথাও যায় ওয়া ইয়াতফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ দেন আসমান এবং জমিনের নিয়ে গবেষণা করে সৃষ্টিতত্ত্ব নিয়ে গবেষণা করে একটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট আল্লাহর শরণ হচ্ছে ধর্মের সাবজেক্ট আল্লার শরণ ধর্মের সাবজেক্ট আর আসমান এবং জমিনের ক্রিয়েশন নিয়ে চিন্তা করা সায়েন্সের সাবজেক্ট দুইটা যখন প্রপারলি হবে আমার আল্লাহ বলছেন সে আমার কুদরতির দুই কদমের মাঝখানে সিজদা করতে বাধ্য হবে সে আমার কুদরতির দুই কদমের মাঝখানে সিজদা করতে বাধ্য হবে সে বলতে বাধ্য হবে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেক কিছুর পেছনে কোনো না কোনো একটা ফায়দা জড়িত আছে কোনো না কোনো একটা ফায়দা জড়িত আছে যেভাবে কোরআন মজেজা সেভাবে আল্লাহর নবীকে আরেকটা মজেজা আল্লাহ নবী আল্লাহ দান করেছেন সেটা হচ্ছে মেরাজের মজেজা সেটা কিসের মজেজা মেরাজের মজেজা ম্যারাজ একটা এমন একটা আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু সায়েন্স যত ডেভেলপ হচ্ছে আমি সেটা আজকে আপনাদেরকে বলতে পারতেছি না মধ্যরাত হয়ে গেছে তবু দুই এক মিনিটে আপনাদেরকে বলে দেই আমরা সাধারণত জানি কো কোয়াল্লা নবী সফর করেছেন কি দিয়ে বুরাক দিয়ে আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনারা এই আলবার্ট আইনস্টাইনের ওই যে থিওরি অফ রিলেটিভিটি পড়লে আপনি বুরাক ঠিকই বুঝতে পারবেন বোরাক আমাদের স্বাভাবিকভাবে যার যতটুকু মাথায় ধরে আপনারা দেখবেন আমরা বুরাকের ছবি রাখি গোরার কিসের গোরার একটু ছোটো কাটো আসলে সেটা না বুরাক বারকুনের বহু বচন বারকুন বারকুনের বহু বচন হচ্ছে বুর্রাক কি বুরাক বা বুর্রাক বার্ক হচ্ছে লাইট বুররাক হচ্ছে মাল্টিপল লাইট বারকুন হচ্ছে লাইট বুররাক মাল্টিপল লাইট এক লাইটে এক সেকেন্ডে কতটুকু যান জানেন এক লক্ষ আটচল্লিশ হাজার মাইল এক নাইটের স্পিড একটা 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 সিম্পল একটা লাইটের সিঙ্গেল লাইট স্পিড হচ্ছে পার সেকেন্ড ওয়ান লাখ ফোর্টি এইট থাউজেন্ড মাইলস ইফ আই ডোন্ট মেক আর যদি এটা মাল্টিপল লাইট লাইট হয় হয় এটা যদি মাল্টিপল আপনি থিওরি অফ রিলেটিভিটি পড়লে এক সেকেন্ডের মধ্যে গিয়ে কিভাবে মধ্যে চলে সেটা বুঝতে আপনারা এটা এমন একটা আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আল্লাহ শুরুই করেছেন সুবাহান দিয়ে যখন আল্লাহ সুবাহান দিয়ে কথা বলেছেন তখন আপনি এদিক সেদিক যাওয়ার কোনো দরকার নাই এই মজেজা যদি স্বপ্নের মধ্যে হতো তো আল্লাহ সুবাহান ব্যবহার করতো না মোজেজা যদি এই যদি মেয়েরা যদি স্বপ্নের আচ্ছা স্বপ্নের মধ্যে হওয়া একটা বড় কাজ স্বপ্নের মধ্যে হওয়া একটা বড় কাজ আমি বুঝি না আমরা তো আমরা আমরা তো তো আলেম না হুজুরদের আমাদের এত মাথাও তো ধরে না আমরা হচ্ছে আপনাদের মতো জেনারেল মানুষ আমাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং কি বলে আমরা বড় আলেম বড় রেবায়ত বড় বর্ণনা দরকার নেই সাধারণ মানুষের চিন্তা চেতনা আমি যদি আপনাদেরকে বলি ভাই গত রাত্রে স্বপ্ন দেখছি আমি বাংলাদেশে গেছি বাংলাদেশে গেলাম প্রায় একদিনের মধ্যে আমি সাইটটা প্রোগ্রাম করছি চব্বিশ ঘন্টার মধ্যে সাইটটা আমি আবার বলতেছি আপনাদেরকে যে চব্বিশ ঘন্টার মধ্যে সাইটটা প্রোগ্রাম করছি প্রত্যেক প্রোগ্রামের মধ্যে দুই ঘন্টা করে বক্তব্য রাখছি আপনি কি আমাকে বলবেন দূর আপনি মিথ্যা কথা বলতেছেন বলবেন কোনোদিন কেউ বলবে আমি যদি বলি যে আমি স্বপ্নের মধ্যে দেখছি বলবেন কোনোদিন স্বপ্নের মধ্যে কেউ বলে কোনোদিন মিথ্যা আমি যদি আপনাকে এখন এই মুহূর্তে বলি ভাই গত রাত্রে স্বপ্ন দেখলাম আমেরিকা গেছি হোয়াইট হাউসের মধ্যে হোয়াইট হাউসের মধ্যে আবার উবামা বলছে এই আসরের নামাজের টাইম হয়ে গেছে নামাজটা পড়ি উবামা আজান দিল একামতো দিল আমরা নামাজ পড়লাম হোয়াইট হাউসের মধ্যে সবাই আমাদের পেছনে নামাজ আদায় করলো আপনি বলবেন যে মিথ্যা বলতেছেন দেখছেন স্বপ্নের মধ্যে তো যে কোনো কিছুই হইতে পারে স্বপ্নের মধ্যে হলে সেটা আবার সুবহানের কি আপনি যদি আগে প্রথমে বলতে হবে মেরাজ যেটা মজেজা কিনা যদি মজেজা হয় তো স্বপ্নে হইতে পারবে না স্বপ্নে হলে মজেজা হবে না কেন কারণ মজেজা হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার আকল কবুল করবে না আপনার আকল কবুল করবে না আপনার মেধা আপনার সায়েন্স আপনার টেকনোলজি আপনার উইল নট অ্যাকসেপ্ট তখন মজেজা এখন স্বপ্নের মধ্যে তো যে কেউই বলবে মানে এটা হইতে পারে যে কোনো মানুষের ব্যাপারে হইতে পারে সুবাহান দিয়ে শুরু করেছে কি এই এক সুবাহান শব্দ সুবাহান শব্দ সব ঝগড়া মিঠাই দিছে এক সুবাহান সব ঝগড়া মিঠাই দিছে সুবহান বলে আল্লাহ নিজেই মজেজা আশ্চর্য বিষয় আমি কসম করে বলতেছি আসরা নবীর সাথে নাই আমার আল্লাহ আল্লা জি আসরা আরে আমি বলছি আমি নিয়ে গেছি নবী তো বলছেন না আমি গেছি নবী কিন্তু বলেন নাই আমি গেছি আল্লাহ বলছেন আমি নিয়ে গেছি তো তোমার যদি কিছু বলতে হয় ইউ হ্যাভ টু স্পিক টু মি নট টু মাই প্রফেট বিকজ হি ইজ নট ক্লেমিং দ্য এখন আল্লাহ আল্লাহ কেন এই মজাগুলো ঘটান ঘটান হচ্ছে এই কারণে আপনি বলতে পারেন যে না এই ঘটনাগুলা ঘটে তো সায়েন্স আর এটার একটা ল আছে ল অফ নেচার আল্লাহ বলতেছে ওই ল অফ নেচার আমি সৃষ্টি করছি ওইটাকে জানার নাম হইলো বিজ্ঞান ওই লকে জানার নাম বিজ্ঞান মাঝে মধ্যে আমি এ লর বিরুদ্ধেও ঘটায় লর বিপরীত ঘটায় তবে সেটা আমি নিজে করি না আম্বিয়াই کرامদের মাধ্যমে করায় আম্বিয়াই کرامের মাধ্যমে করায় তোমরা মনে করো ছেলে সন্তানের জন্য শুধু মা বাবা লাগে আমি ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া করাইছি আমি ঈসা আলাইহিস সালামকে কোনো বাবা ছিল না কোন ঈসা আলাইহিস সালাম ইট সেলফ ওয়াজ মুজিজা কারণ বাবা ছাড়া সন্তান প্রসব আকল কবুল করে তো আল্লাহ বলছেন সুবহান এক সুবহান সব ঝগড়া মিঠাই দিছে এরপরে আল্লাহ কি বলছেন আপনি দেখেন আল্লাহ মা সল্লে আলা সেইদিনা মোলালা মোহাম্মদ ওয়ালা আল

এই 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 ঘটনা যখন ঘটল এই মজেজার ঘটনা যখন ঘটল সমস্ত তফসিরের কিতাবে এসেছে আমার কাছে এখন তফসির ইবনে কাসিরও আছে এই তফসির ইবনে কাসিরের মধ্যে ওরা ওয়াইটটা ইবনে কাসির ছাড়া ইমাম কুর্তুবির কুর্তুবি ছাড়া সমস্ত তফসিরের কিতাবের মধ্যে রেওয়ায়ত এনেছেন রেওয়ায়তে জাবের ইবনে আবদুল্লাহ রুদি আল্লাহ আলা আনহু এই মেরাজের ঘটনা যখন ঘটে এটা পুরা মক্কা শরীফের মধ্যে একটা মেক ইট বিকেম সামথিং ম্যাটার অফ ডিস্টার্বান্স অ্যান্ড আনরেস্ট সবাই কনফিউজড হয়ে গেছে যে এটা কি বলতেছেন উনি আর মক্কার যারা কাফের আবু জেহেল এই ধরনের যারা ভালো ভালো নামকরা লোক ছিল এদের জন্য তো একটা মাশালা মানে আপনারা কারি মাশালা বানান না মানে মাশালা পইনে গেছে এরা এই পাইছি মুসল মুসলমানদেরকে মুসলমানের নবীকে আজকে উপহাস করতে পারবো এই পাইসি তাদেরকে তাদের পিছনে লাগার আবু জেহেল তো প্রপারলি ক্যাম্পেইন শুরু করে দিছে ক্যাম্পেইন আবু জেহেল শেষ পর্যন্ত মানুষ পাঠাইছে আবু বকর সিদ্দিকের ঘরে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর ঘরে মক্কার কুরাইশরা এই ঘটনাতে খুশিও হয়েছে পাইছি মুসলমানদেরকে আবার দেখি মুসলমানরা কোথায় যায় এই ঘটনা যখন ঘটেছে হুজুর কেম ইসলাম যখন এই ঘটনার বর্ণনা দেওয়া শুরু করেছে নতুন নতুন ইসলাম ধর্ম কবুল করেছেন এবং অনেক মানুষ ইসলাম ছেড়ে দিয়েছে ইসলাম ছেড়ে দিয়ে এখন আমার আপনাদের কাছে আমরা যারা জেনারেল জেনারেলি মানুষ মানুষ জেনারেল ব্রেইনের অত বড় আমরা না আমাদের আচ্ছা যদি স্বপ্নের মধ্যে তো মানুষ দিন ছেড়ে দিল কেন স্বপ্নের মধ্যে তো কোনো অস্বাভাবিক বিষয় না আমিও বলতে পারি স্বপ্নের মধ্যে আমি গতকালকে বাইতুল কুচ গেছিলাম মসজিদের ইমামতি করছি দুই চারজনের সাথে দর্শ দিছি এবং আজার ইউনিভার্সিটির ইমাম শেখ আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জ্য উনি ওখানে ছিলেন আমি দর্শ দিয়েছি সালাদ উনুমে হাদিসের উপর দরজ দিয়েছে তিন ঘন্টা তারপর ওখান থেকে ফেরত চলে আসছে বলেন আপনিও বলেন মানুষ দিন ছেড়ে দিল কেন তাহলে দিন ছেড়ে দেওয়ার পেছনের কারণ হচ্ছে এটা সব আল্লাহ নবী যখন বর্ণনা দিচ্ছেন তো স্বপ্নের বর্ণনা ছিল না এটা রিয়ালিটির বর্ণনা ছিল আপনি আজকে এসে স্বপ্ন বানাই ফেলছেন আল্লাহ নবী যখন বর্ণনা দিচ্ছিলেন তখন স্বপ্নের বর্ণনা আল্লাহ নবী দেন নাই যদি স্বপ্নের বর্ণনা হইতো তাহলে ওনারা দিন ছেড়ে দিলেন কেন আচ্ছা কাফের আবু জেহেল বড় খুশি মানুষ পাঠাই দিছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুর ঘরে বলছে আবু বকর ঘটনা জানো কি ঘটনা ক তোমার বন্ধু তো এক আজীব কথা বলা শুরু করছে ক কি বলতেছে ক উনি বলতেছেন উনি নাকি মক্কা শরীফ থেকে কালকে সফর শুরু করছে শুরু করে বাইতুল মোকাবদিস গেছে সেখানে সেখান থেকে উর্দাস মানে গেছে আবার রাতের সামান্য সময়ের মধ্যে ফেরতও চলে আসছে আপনি জানেন আবু বকর সিদ্দিক কি বলেছেন আবু বকর সিদ্দিক বলছেন না উনি এটা বলতে পারেন না খুব খেয়াল করিয়েন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাউ তালানু বলছেন উনি এটা বলতে পারেন যদি স্বপ্নের হয়তো তো আবু বকর সিদ্দিক এটা কেন বললেন যে এটা বলতে পারেন না যদি ঘটনা স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে তো যে কোনো কিছুই করতে পারে তাহলে বোঝা যাচ্ছে উনারা যখন বলছিলেন স্বপ্নের কথা বলছিলেন না রিয়েলি বলছিলেন সেই কারণে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাও বলছেন যে উনি এই কথা উনি বলতে পারেন না আউ কলা জালিক হজরত আবু বকর সিদ্দিক বলছেন আউ কলা জালিক কনু নাম হ্যাঁ উনি বলছেন ক ফ আনা লা ইনকান আ কলা জালিক লাখত সদক তাইলে যদি আমার রসুল বলে থাকে তাইলে সত্য বলেছে যদি আমার রসুল বলে থাকে তাইলে সত্য বলেছে ইমান দেখছেন ইমান ইমান কোথায় রসুলে পাকের জাতের সাথে সম্পর্ক থাকলে ইমান কখনো যায়া যায় না যদি বলে প্রথমে বলেছে এটা আমার রসুল না না হি খান উনি বলছেন এই কথা এই কথা উনি বলতে পারেন না কোন উনি বলছেন এখনো পর্যন্ত মসজিদে নবমীর মধ্যে তোহাদ দিসু

তুমি ওনার কাছ থেকে শোনার আগে সত্যই তো করে দিলা তুমি উনার মুখ থেকে এখনো শুনো নাই কিন্তু তুমি বলছো উনার মুখ থেকে এখনো শুনো নাই আমরা তোমাকে বলছি যে উনি এক রাতের মধ্যে এই কাজ করেছেন এখনো উনার মুখ থেকে শুনো নাই কিন্তু তুমি বলছো যে উনি সত্য বলছেন কহাইরে ভাই শুধু এক রাতের মধ্যে এটা আসছে এটা বলা কি একটা বড় কিছু হয়ে গেল আমরা তো ওনার কথার উপর বেস করে এর যে বড় জিনিসকে বিশ্বাস করি আমরা না দেখে শুধু উনি বলছেন শুধু উনি বলছেন শুধু উনার মুখ থেকে শুনেছি আমরা আমরা এর চেয়ে বড় বড় ঘটনার উপর বিশ্বাস করি ইনার আল্লাহ দেখি নাই আমরা আল্লাহ দেখি নাই আমার রসুল বলেছেন আবু বকর আল্লাহ আছে আমি বলেছি ইয়ারসুল্লাহ আল্লাহ আছে আমার রসুল বলেছেন আবু বকর দিস ইস কুরান দিস ইস কোরআন আমি বলেছি আল্লাহ হ্যাঁ এটা কোরআন হ্যাঁ এটা কোরআন আমার রসুল বলছে আবু বকর জমিনের ভিতরে তুমি মনে করিও না মানুষ ধ্বংস হয়ে গেছে তার কোনো সওয়াল জবাব নাই মানুষ মরে তার হাড্ডি মাটির সাথে মিশে গেছে না আবু বকর এরকম না মাটির ভিতরে এই এক ফুট ভিতরে আরেকটা জীবন আছে সেখানে সেই জীবনের মধ্যে জান্নাতও আছে জাহান্নামও আছে আবু বকর বলছে লাভবাই কি আর রসুল্লাহ সাদাক ইয়ার রসুল্লাহ আছে ইয়ার রসুল্লাহ আছে আমার রসুল বলেছেন আবু বকর দুই কাঁধে দুই ফেরেস্তা কিরামান কাতিবিন যা কিছু লিখতেছ সব লিখতেছি আর রসুল আল্লাহ আছে কয় এত বড় বড় জিনিস আমার রসুলের মুখের কথার উপর বিশ্বাস করে ফেলছি আর তুমি এই সুত্ত একটা ঘটনা নিয়ে আসলা বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হয়ে পরে রসুলের পাকে বের হয়ে গেলেন বের হয়ে সুদা মসজিদে নবীতে গেলেন দেখলেন আল্লাহ নবী সাহাব আয়ক রামকে ওইটা বুঝাচ্ছেন বলতেছেন কাহিনী এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সাহাব আয়ক রামের মাজমা মাজমা লেগেছে আপনি সব আয়ের দূর করেন এটা রাখেন এক জায়গায় আমি যখন আপনাদেরকে ম্যারাজের কথা বলছি বিলিভ করেন আমি আপনাদেরকে নাইনটি বলতেছি না কেন এমন অনেক জিনিস আছে যেটা আপনারা বুঝবেন না আপনার জন্য দরকারও নেই বা দানা ফাতাতাল্লার মধ্যে এমন এমন উচ্চ পর্যায়ের কথা আছে যেটা আপনি হজম করতে পারবেন না তো এটা যদি আমি আপনাকে এই কথা বলে দেই তাহলে তো আপনি এখান থেকে বের হয়ে আপনার মাথা কনফিউজ হয়ে যাবে ট্র্যাকের মধ্যে থাকা দায়ী হয়ে যাবে কেন কারণ আমরা ততটুকু বুঝি যতটুকু আমার মেদা ধরে সেই জন্য দেওয়ালের বাইরে দেওয়ালের বাইরে আমরা কোনো কিছু দেখি না বিদায় স্বীকারও করি না দেওয়ালের বাইরে দেওয়ালের পেছনে তো দেখিও না দেওয়ালের বাইরে কোনো কিছু আছে আমার চোখকে যদি আপনি জিজ্ঞেস করেন আমার চোখ বলবে না দেওয়াল চোখে ইনফরমেশন ব্রেনকে দিছে ব্রেন বলতেছে দেওয়াল দেওয়ালের পিছনে ব্রেন আর কারণ চোখে যেহেতু দেখতেছে না না সেজন্য যার আকল যতটুকু ধরে ততটুকু কথা বলতে হয় ওনার এই আলাই ইসলাম কিতাবের মধ্যে উনি বলছেন খবরদার যারা দিন দিনের তবলিক করেন মানুষের তিন ধরনের মানুষ কিছু ব্রেইন সাধারণ ব্রেন তাদের সাথে সাধারণ কথা বলবেন কিছু ব্রেইন ইন্টালেকচুয়াল ব্রেইন তাদের সাথে ইন্টালেকচুয়ালি সায়েন্টিফিক্যালি ফিলোসফিক্যালি আপনার প্রেজেন্টেশন করেন আর কিছু এক্সট্রা অর্ডিনারি তাদের জন্য ওভাবে ব্যবহার করেন ওইভাবে প্রেজেন্ট করেন যদি আপনার প্রেজেন্টেশন হয়ে যায় তো আপনি তবলিকের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করবেন পদ দেখাতে পারবেন আজকে আমাদের এটাই হচ্ছে আমরা প্রেজেন্টেশনের মধ্যে গলত করে ফেলছি সেই দিন আজীব লাগে আর আমাদের ওই কি বলে ওই লকব লকব বলি না বাংলাতে কি জানো উপাধি টাইটেল দিন না টাইটেল হাইরে টাইটেল এখন তো সব ওই দিন আমার এক ইয়া আছে ফেসবুকের মধ্যে সব আন্তর্জাতিক মুফাসিরে কোরআন আজকে আন্তর্জাতিক মুফাসিরে কোরআন ক্লিপ আন্তর্জাতিক মুফাসিরে কোরআন ক্লিপ এক আন্তর্জাতিক মুফাসিরে কোরআনের কিছুদিন আগে এটা আমাদের জুনিয়র আমার কাছে পড়ছে আল্লাহ হাই 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 এই চিটাং থেকে কখনো ঢাকা আসে না এই কেমনি আন্তর্জাতিক হয়ে গেল চিটাং থেকে চট্টগ্রাম আমার মনে হয় না সে চট্টগ্রাম থেকে কখনো ঢাকায় আসছে দেখছেন মানে আপনার যা খুশি বলেন যা খুশি লাগান অসুবিধা তো নাই আপনারা বিশ্বাস করবেন না কত বড় ধোকার মধ্যে আমরা থাকি এজন্য জন্য আমার খুব খারাপ লাগে জিনিসগুলা কেউ যখন আমাকে আলেম বলে প্রফেসর বলে আল্লামা বলে কারণ কিছু শব্দের স্বকীয়তা থাকে কিছু শব্দে স্বকীয়তা থাকে এক শব্দ যদি এখন জালাল উদ্দিন আল কাদরিও আল্লামা আমিও আল্লামা আবার ইমাম আল্লামা ইকবালও আল্লামা আমিও আল্লামা এখন তো আল্লামা থেকেও চলে গেছে ইমামের উপর এখন আমরা সেই দিন এই গত দেড় বছর ধরে জিনিসটা দেখছি পোস্টারের মধ্যে ইমা আমাদের মাহফিলের তশ্রী আনতেছেন ইমাম অমুক ইমাম অমুক নাম বলতেছি না ইমাম অমুক লা লাউলা কুথা ইল্লা বিল্লাহ আপনি কি মেসেজ দিচ্ছেন আমাদের ছেলে সন্তানগুলাকে যখন আপনি বলবেন ইমামে আজম আবু হানিফা সে তো ইমামে আজম শোনার পরে সে তার ওই ইমাম যেটার নাম লিখছেন ইমাম সে ওইটাকে খেয়াল করবে সে ইমামে আজমকে তো করবে বুঝতেও পারবে কারো পক্ষ থেকে কোনো প্রটেষ্ট নেই আপনি লিখতে লিখতে সেই জন্য সেই দিন মিল্কিন কিংস থেকে একজন আসছেন ওখানেও লিখে দিছে ইমাম মুখ। ইমামও গেছে মুহাদ্দিস শব্দ টো গেছে মুফাসিফ শব্দ গেছে মুফতি শব্দ টো গেছে আমাদের দেশে দেখেন না সিনেটের কোন অজপাড়া গায়ের কলেজে একদম কলেজে পড়ানো নাই নিয়োগ করছে খালি কি করছে কলেজে পড়ানোর নিয়ত করছে সেই দিন থেকে নাম হয়ে গেছে প্রফেসর 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 কি হয়ে গেছে কত বড় শব্দ এখানে আপনি যাকে তাকে বলতে পারবেন প্রফেসর হ্যাঁ এখানে আপনি যাকে থাকে বলতে পারবেন আমাদের লোকাল কমিশনার সেও প্রফেসর প্রফেসর মঞ্জু আমি এখান থেকে শুনে খুব খুশি সাল্লাম আল্লাহর মেহরবানি দিন পরে একটা শিক্ষিত মানুষ আমার ভাই বলতেছে তোমারে কে বলছে এটা শিক্ষিত আমরা তুমি বলতেছো প্রফেসর মঞ্জু কনা প্রফেসর মানে উনি পারান নাই নিয়ত করছে নিয়ত কোথাও পড়াই নাই শুধু নিয়ত করছে নিয়তের মধ্যে প্রফেসর বস বস হয়ে গেছে প্রফেসর নাম পিএইচডি লাগাইছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক তো বলতে যেটা চাচ্ছিলাম সবার মাথা সবকিছু সব সময় ধরে এই জন্য আমরা সব সময় সবকিছু আপনার সাথে শেয়ার করতে পারছি না আমি ফাঁকানা কাউ বা কাউ সাইনের মধ্যে প্রপারলি যেটা আমার ডিল করতেছে বলার জন্য সেটা ইচ্ছে করলেও বলতে পারতেছি না ইচ্ছে করলেও বলতে পারতেছি না সব কথা সব কথা বলতে পারতেছি না তো হুজুরে করিম সাল্লাহ্লাম যখন শাহ বাইকরামের মজরিসের মধ্যে বসে আম শাহামের মজলিসে বসে ম্যারাজের বর্ণনা নবী কি একদম কমা দাড়ি হ্যাঁ কলন আল্লাহ বলছিলেন না জেনারেলি বলছিলেন এরপর আবু বকর সিদ্দিক বসে গেলেন সামথিং হ্যাপেন আবু বকর আল্লাহর আল্লাহ শুরু থেকে বললেন এক একটা সেন্টেন্স আল্লাহর নবী শেষ হয় আবু বকর সিদ্দিক বললেন ইয়ারসুল্লাহ আপনি সত্য বলছেন সদাক্ত সদাক্তাল্লাহ একটা পয়েন্ট আমি কালকেও বলেছি আজকেও রিপিট করি এটা একটু বুঝেন এই জিনিসটা আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রদি হুকে উপাধি দিলেন আবু বকর আজকে থেকে তুমি সিদ্দিক আজকে থেকে তুমি সিদ্দিক মসজিদে নবীর মধ্যে কয়জন লোক হবে বিশ জন পঞ্চাশ জন ধরে নিলাম পঞ্চাশ জন লোকের উপস্থিতিতে আবু বকরকে আল্লাহর নবী সিদ্দিক উপাধি দিলেন আজকে বারোশো বছর হয়ে গেছে বারোশো বছর ইসলাম বর্তমানে সাতচল্লিশটি দেশে আছে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ওর এইট বিলিয়ন মুসলিম মিলিয়ন মুসলিম আই থিংক ওয়ান পয়েন্ট টু বিলিয়ন মুসলিম আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান আবু বকরকে মানুষ কি বলে আবু বকর আপনি যদি আবু মানেন মেরাজকে মজেজা মানতে হবে আর যদি ম্যারাজ মজেজা হয় সেটা স্বপ্নে হইতে পারেন মজেজা হলে স্বপ্নে হইতে পারে আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী সিদ্দিক বলেছিলেন কিছু সংখ্যক শাহ বাইকামের মাঝে আল্লাহর কি খারাপ লেগেছিল সেটা কোনো মিডিয়া নাই ফেসবুক নাই যদি ফেসবুক থাকতো বলতাম যে ফেসবুকের মধ্যে এটা ছেড়ে পৃথিবীর বুকে ছড়াই গেছে সবাই মেনে নিচ্ছে কোনো মিডিয়া কোনো পেপার মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া কোনো মিডিয়া ছিল না এই কথা প্রত্যেক জায়গার মধ্যে প্রচারিত প্রসারিত কে করে দিল কোন একটা ডিভাইন প্লান তো ছিল কোনো একটা ডিভাইন প্লান ছিল পিছনে একটা ডিভাইন প্লান ছিল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তার কারণ আল্লাহ মহব্বত করে নিয়ে গেছেন আবু বকর সিদ্দিক রিয়াল না শুনে নবীর মুখ থেকে বলে দিলেন আল্লাহর কি ভালো লাগে নাই আল্লাহর ভালো লেগেছে যেই শব্দ মুখ থেকে বের করেছে সেই শব্দ দিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহ বিখ্যাত করে দিয়েছে আল্লাহ করে বিখ্যাত দিয়েছেন আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছে কে আবু বকর আজকে থেকে তুমি সিদ্দিক তো জবান আল্লাহর নবীর হলেও ওই যে আল্লাহ নবীর সাথে আল্লাহর যে সাক্ষাত সেই সাক্ষাত সেই সুহবত সঙ্গ আপনারা একটা কথা বলেন না সঙ্গ দোষে লোহাবাসে সঙ্গ দোষে সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ আছে না সঙ্গ দোষে লোহাবাসে কেন বলে জানেন বলে এই কারণ এটা পৃথিবীর সব ভাষার মধ্যে আছে আপনি লাকড়ি আছে না লাকড়ি লাকড়িকে আপনি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন আর একটা লোহা আপনি লোহা লোহাকে ছেড়ে দেন লোহা ডুবে যায় না ডুবে যায় কিন্তু লোহাকে তুলে আপনি লাকড়ির উপর রাখেন আর ডুবে না আর ডুবতেছে না কেন কারণ লাকড়ির সাথে সুহবত সঙ্গ কার সাথে লাকড়ির সাথে যদি সঙ্গ ছেড়ে দেয় ডুবে যাচ্ছে সঙ্গের কারণে বেঁচে আছে সঙ্গের কারণে বেঁচে আছে প্রত্যেক সঙ্গের একটা তাসির থাকে প্রত্যেক সঙ্গের সেই জন্য আল্লাহ বলছেন বান্দা সঙ্গ কোন সঙ্গের মধ্যে তুমি সময় কাটাবা সঙ্গ তালাশ করার আগে দেখে নাও সা দেখিন কিনা ট্রুথফুল কিনা সব মানুষ কিনা ভালো মানুষ কিনা যদি ভালো মানুষ হয় জন্য আল্লাহ কুনু ওয়াকুনু মাআস সাদিকিন কুনু মাআস সাদিকিন ভালো মানুষের সাথে উঠাবসা করো ভালো মানুষের সাথে উঠাবসা করলে শুধু এই উঠাবসার কারণে আল্লাহ অনেক গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ ভালো মানুষের সাথে উঠাবসার কারণে শুধু উঠাবসার কারণে আল্লাহ অনেক গুনাহ মাফ করে দেন অনেক গুনাহ মাফ করে দেন শুধু ভালো মানুষের সাথে উঠাবসার কারণে ভালো সঙ্গ সৎ সঙ্গ এত বড় জিনিস এজন্য আপনি আপনার সময় কাটানোর আগে বন্ধুবান্ধব জন্য নবিয়ে করিম সল্লাল্লাহু ইসলাম হাদি জাবের মধ্যে বলছে কাউকে জানতে চান বলে জানতে চাইলে আগে দেখো সে কোন বন্ধুদের সাথে উঠাবসা করে কোন বন্ধুদের সাথে উঠাবসা করে তার বন্ধুরা বলে দিবে তার পার্সোনালিটি কেমন সে কেমন মানুষ তাহলে কি সঙ্গ দোষে লোহাবাসে প্রত্যেক সঙ্গের একটা তাসির থাকে প্রত্যেক সঙ্গের আপনি লোহার সাথে একটা প্যারেক আছে না লোহার প্যারেক আপনি কতদিন রাখেন কতদিন রাখার পরে ওই যে চুম্বকের ম্যাগনেটিক যে ম্যাগনেটিজম ডুম্বকের যে আকর্ষণ শক্তি সেটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায় ওইটার কাছে তখন চুম্বুকে যেরকম অ্যাট্যাক করে জিনিসটাকে ধরে আকর্ষণ করে ওইটাও আকর্ষণ করে ওই আমরা বলি না রুই মাছ রুইমাস আছে এখন দেখি কাতা আছে নাচে মাছ নাচেন আছে আপনারা যে সমুদ্রের পুকুরের মধ্যে জাল দেন না রুই মাছ লাভ দেয় না মাঝে মধ্যে দেখবেন বড় ওই যে পুতুল ইয়াগুলো আছে এটাও লাভ দেয় তো আমাদের দেশে বলে কি রুই মাছ নাচে নাচে পুঁটি মাছও আছে কারণ কি ওই যে নাচের সাথে সঙ্গ রুই মাছের সাথে সঙ্গ একটা ও নাচে এখন এও লাভ দিচ্ছে সঙ্গ এত বড় জিনিস তো এই চুম্বকের সাথে সংসর্গে থেকে একটা প্যারাকের মধ্যে এসে যায় ম্যাগনেটিজম আর আল্লাহর সঙ্গের মধ্যে নবী করিম সাল্লু আলাই্লাম কেমন আল্লাহ বলছেন কেমন ছিল ফাঁকানা কা বা কাউসাই ফাকানা কা বা কাউসাই সুম্মা দানা বুখারি মুসলিম শরীফের হাদিস জাব জাবির ইমনা আবদুল্লাহ রিবাত আল্লাহ আল্লাহ করিব হলো নিকটে হলো নিকটে আস্তে আস্তে দুই কামানের ফাঁসেলা আরো নিকটে হলো আও আদে না এরপরে আরো হলো কতটুকু হলো আল্লাহ জানেন আর রসুল জানেন আল্লাহ জানেন আর রসুল জানেন আল্লাহ আর বেশি বলেন নাই খুলাসা করে কারণ আমরা মানুষ হিসেবে বুঝবো না আমরা মানুষ হিসেবে বুঝব না যতটুকু আমি মানুষ হিসেবে বুঝবো ততটুকু বলেছেন সঙ্গের মধ্যে আল্লাহ রসুল কতদিন ছিলেন পাক জানেন সঙ্গের মধ্যে ওই অবস্থার মধ্যে কতদিন কত মুহূর্ত কত সেকেন্ড কত ঘন্টা ছিলেন আল্লাহ জানেন আর আল্লাহর রসুল জানেন তো এই সঙ্গের একটা তাসির আছে না এই সঙ্গের একটা প্রভাব আছে না আল্লাহর নবীর চরিত্র আখলাক আল্লাহর নবীর গুণ আল্লাহর নবীর আফআল আল্লাহর নবীর আকওয়াল আল্লাহর নবীর সিফাক আল্লাহর নবীর আসমা সব কিছুর গিয়ে পড়েছে তাসির যখন পড়েছে রহিম কার নাম রহিম কার নাম আর রহমানুর রহিম আল্লা এই সঙ্গের কারণে ওই চুম্বকের যে ম্যাগনেটিজম প্যারেকের দিকে চলে যায় রহিম আল্লাহ এখন নাম ট্রান্সফার হয়ে রহিম আল্লাহ রসুলের নামও হয়ে গেছে রহিম আল্লাহ রসুলের নাম রহিম না আল্লাহ রসুলের নাম রহিম না লাকাত যা আকুম রসুল রহিম আল্লাহর নাম যেমন আজিজ আল্লাহ যেমন আজিজ রসুল ও আজিজ আল্লাহ যেমন করিম রসুল ও করিম ম্যাগনেট আপনি বুঝতে পারতেছেন ওই সুহবতের কারণে আল্লাহর নামের দবাও রসুল করিম সাল্লাহ সাল্লামের নামের উপর আল্লাহ যেমন করিম আমার রসুল করিম হয়ে যায় আল্লাহ যেমন রহিম আমার রসুল রহিম হয়ে গেছে আল্লাহ যেমন আজিজ আমার রসুল আজিজ হয়ে গেছে আল্লাহ যেমন স্বামী আমার রসুল সামি হয়ে গেছে কিন্তু শব্দের মধ্যে দূরত্ব আছে ডেফিনেটলি কিন্তু চুম্বকের একটা আকর্ষণ রসুলে পাকের উপর পড়েছে পড়তে 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 এমন হয়ে গেছে আমার রসুল কোনো কিছু করলে আল্লাহ বলে রসুল করে নাই আমি করেছি হাত আল্লাহ রসুলের কয়টা আমার রসুলের না আমার রসুলের হাত না আমার হাত আমার রসুলের হাত না আমার হাত আমার রসুলের ঘোষণা না আমার ঘোষণা আমার রসুলের অনুসরণ না আমার অনুসরণ আমার রসুলকে কষ্ট দেওয়া না আমাকে কষ্ট দেওয়া এখন সব কিছু রসুলের হয়ে গেছে সব কিছু রসুলের হয়ে হত্যা করেছেন দাউদ আলা ইসলাম ওখানে তখন দাউদ কিন্তু আমার নবী মারলে আমার নবী মারলে আমি মেরেছি আমি মেরেছি আমার নবীর সাথে কেউ বিয়াদবি করলে নবী কথা বলার আগে আল্লাহ কথা বলে নবী কথা বলার আগে জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন তাব্বাত তাব্বাতিয়া আবি বলেন নাই জবাব দেওয়ার কথা আমার রসুল বিয়াদবি করেছে কাফেররা বিয়াদবি তারা করার পরে রসুল করিম সাল্লিয়াম জবাব দেওয়ার আগে খুব আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহর নবী যখন আল্লাহর সাথে জিয়ারত আল্লাহর সাথে ভিজিটিং এর প্রকৃত মুহূর্ত হিউম্যান হিস্ট্রির জন্য হিউম্যান হিস্ট্রির জন্য গৌরব গৌরবান্বিত গৌরবান্বিত মুহূর্ত গৌরবের মুহূর্ত তখন আল্লাহর নবীর সাথে আল্লাহর আল্লাহর যে সুহবত সেই সুহবতের এগুলা হচ্ছে রিফ্লেকশন সুহবতের রিফ্লেকশন আল্লাহর নবী যখন ফেরত এসছেন এখানে একটা কথা বলি বড় ইম্পর্টেন্ট কথা আপনারা আমি জানি না কেউ কেউ এখানে কখনো এটা বলেছেন কিনা।

মানুষের জন্য একটা ডিফিকাল্ট হয়ে গেছে বিশ্বাস করাটা একটা ফিতনা হয়ে গেছে ইমান রাখাটা ফিতনা হয়ে গেছে একবার ঘটনা ঘটেছিল কাবলা ক্যাবলা পরিবর্তনের সময় কখন কিবলা পরিবর্তনের সময় কিবলা পরিবর্তনের সময় আচ্ছা নামাজ দোয়া পড়তেছে নামাজ এর আগে আল্লাহ নবী একটা ইচ্ছে ছিল যে কিবলাটা বাইতুল বাইতুল মুকাদ্দেশের দিকে না হয়ে মসজিদে হারামের দিকে হোক তো নামাজের মধ্যেই ওহি আসছে আল্লাহ নবী সাহাবাহ ইকরামকে বলতেও পারেন নাই যে আমার সাহবা ইকরাম কেবলা পরিবর্তন হয়ে গেছে আজকে থেকে কেবলা হারম শরীফ না বলতেও পারেন নাই ওহি নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ নবী ইমামতির সিট থেকে ইমামতির জায়গা থেকে গিয়ে ওই জায়গার মধ্যে পিছনে গিয়ে দাঁড়াইছে মুক্তাদি এদিকে ইমাম চিন্তা করে দেখতেছেন আপনাদের ইমাম যদি এই ঘটনা ঘটায় সকাল উইটা আপনারা পাশের দিকে দিয়ে দেবেন না যে হুজুর আপনি কোনো হসপিটালে কোনো হসপিটালে দেখা করেন ঘটনা কি হুজুর তো আবার বলতে পারবেন না যে না কেবলা পরিবর্তন হয়ে গেছে কেবলা পরিবর্তন হয়ে গেছে তো হুজুরকে আপনি বলবেন যে কেবলা পরিবর্তন হয়ে গেছে আপনার মসজিদও পরিবর্তন হয়ে গেছে ভাই এক আজীব ঘটনা ঘটে গেল না আল্লাহর নবী উঠে অধিক দিয়ে চলে গেছে সাহবাইকরাম নামাজ পড়তেছে এদিক দিয়ে সাহবাইকরামের ইমান দেখেন কারো কোনো প্রশ্ন ছিল না আল্লাহ বলছে ঘটনা দুইবার ঘটেছে এই ঘটনা প্রথম ঘটনার মধ্যে আল্লাহ সবার ইমানকে রক্ষা করছে কোনো একজন সাহাবির ইমান অপচয় হয় কেউ ইমান ছেড়ে দেয় কিন্তু দ্বিতীয় ঘটনার মধ্যে সবার ইমান রক্ষা হয় নাই কারো কারো হয়েছে এই জন্য আয়াত যখন কেবলা পরিবর্তন হয়েছিল একই আয়াত আমি এখন যে শব্দগুলা দিয়ে পড়েছি ওয়ামা জা আল্লাহ রুইয়াল্লাতি আর ইলাকা ইল্লা ফিতনাত নাস সেইম আয়াত কেবলা পরিবর্তনের সময় আল্লাহ নাজিল করেছেন কি বলেছেন ওয়ামা জা আল্লাহ কিবলাত আল্লাতি কুন্তা আলাইহা ইল্লা লিনা আলামা মাইয়াত্তাবে অর রাসূল একই আয়াত না এখানে বলছে ওয়ামা জা আল্লা রু এখানে বলছে ওয়ামা জা আল্লাল কিবলা এখানে বলছে ইল্লা ফিতনাতাল লিনাস। এখানে বলছে ওমা জা আল্লাল কিবলা তাল্লা আলাইহা ইল্লা লিনা আলামা মাইয়া তাবে ও রসুল পরিবর্তন করলাম কোন সুযোগ সুযোগ দিলাম না দেখার জন্য কে আমার নবীর পেছনে যায় কেউ মাথা আকল আকলের দিকে আকলের দিকে খেয়াল করে যে এদিকে তাকাই থাকে আমার নবীর পেছনে না গিয়ে বেশি বুঝে বেশি বুঝানির কারণে মাতা আকল উইজডম রেশনালিটি সায়েন্স বেশি কারণে আমার নবীর অনুসরণ না করে যে ঘর মোটা করে ঘাড় তেরা করে আছে এটা দেখার জন্য শুধু আমি কেবলা জায়গার মধ্যে পরিবর্তন করে দিয়েছি কোনো সময় দিই নাই হুজুরে করিম ইসলাম নামাজের মাঝখানে চলে গেছেন সমস্ত সাহবাইকে রাম আল্লাহ নবীর পেছনে চলে গেলেন আল্লাহ বলছেন আমি দেখতে চাচ্ছিলাম কে নবীর অনুসরণ করছে ইমান কোথায় আপনারা আমরা আমরা বোঝা দরকার ইমান কোথায় তো সমস্ত আয়েকরাম করলেন তখন আল্লাহ আয়াত নাজিল করলেন আমি এভাবে কারণ ওহিত বলার সুযোগ হয় নাই শাহ কে তো বলতেও পারেন নাই যে কেবলা পরিবর্তন হয়েছে এমন অবস্থার মধ্যে হয়েছে আপনি বুঝতে পারতেছেন আল্লাহ রসুল চলে গেছে শাহ বাইকেরাম দাঁড়ায় তো থাকেন নাই করতে তো পারতেন অত মাথায় আসতো যে হয়তো কোনো কারণে চলে গেছে কারণ আল্লাহর নবী এটা ডিসকাস করেন না সাহাবাই কেরামকে কে এনি টাইম কেবলা ক্যান বি চেঞ্জড এনি টাইম কেবলা ক্যান বি চেঞ্জ আল্লাহর নবী তো তাদেরকে আগে কোনো ইনফরমেশন দেন নাই যে এনি টাইম কেবলা ক্যান বি চেঞ্জ কেবলা পরিবর্তন হয়ে যাবে আর আমি যখন পরিবর্তন করব তোমরা আমার সাথে পরিবর্তন করে ফেলিও এই ইনফরমেশন আল্লাহ আল্লাহর নবী সাহাবাই কেরামকে দেন নাই আল্লাহ দেন নাই কেন কারণ আল্লাহ চাচ্ছিলেন সাহবাহের সাথে নবীর জাতের সাথে একটা পোক্ত সম্পর্ক হয়ে যাক একটা পোক্ত সম্পর্ক হয়ে যাক কেন কারণ এই মাধ্যমে আল্লাহ পৃথিবীকে একটা নতুন দুনিয়া দেখাবে পৃথিবীকে একটা নতুন দিন দেখাবে পৃথিবীকে একটা নতুন রাত উপহার দেবে পৃথিবীকে একটা নতুন সিস্টেম উপহার দেবে আজকে যে সিস্টেম যে রুল যে নীতি নিয়ে নবী সাহ তো তশরিফ এনেছিলেন আজকে আমরা সেই দিনকে বানিয়ে বানিয়ে ফেলেছি ফেলেছি কি আজকে মাঝহাব আমরা কোনোভাবে তারপরে জানাজা এই কয়েকটা রুল থেকে আজকে আমরা ইসলাম আমার দিনকে আমরা বের করে নিয়ে সামনের দিকে আনতে পারতেছি না আজকে মডার্ন সোশ্যাল সায়েন্স সেকুলার সোশ্যাল সায়েন্স সেকুলার ফিজিক্স সেকুলার সব কিছু? আমার যুবক আপনি আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে বলালেন কলেজে পাঠালেন আমাদের বাংলাদেশে কথা বলছে কলেজে পাঠালেন সে কি দেখলো সেই দেখতে আমি যেই সাবজেক্ট পড়ছি এটার উৎপত্তি হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে তাইলে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কন্ট্রিবিউশন বেশি আমরা যারা আপনারা যারা কথা বলছেন আমরা যারা কথা বলছি বা আমাদেরকে বলছেন আপনারা যারা দিনের কথা বলছেন আপনার কি কন্ট্রিবিউশন ই হ্যাজ গট নো আইডিয়া কারণ আমরা নিজেরাই এই এত মহান দিনকে মাঝা বানিয়ে ফেলেছি আঠারোশো শতাব্দী পর্যন্ত আজকে যেই দেশে আমরা থাকছি এই দুঃখ কোথায় রাখি আল্লাহকে বলি মওলা এই জিনিস যখন তুমি অন্তরে দিয়েছ সেটা ট্রান্সলেশন করার মতো সেটা মানুষকে বোঝানোর মতো সেভাবে কাজ করার মতো শক্তিও দান আঠারোশো শতাব্দী পর্যন্ত এই জাতি আজকে যেখানে আমরা বসবাস করছি যারা সভ্যতার উচ্চ মার্গে আজকে অবস্থান করছে পুরা পৃথিবীকে শাসন করছে আঠারোশো শতাব্দী পর্যন্ত কোনো সিস্টেম ছিল না দেশ রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করার কোন সিস্টেম ছিল না আঠারোশো শতাব্দী পর্যন্ত আমি আজকে থেকে দেড়শো বছর আগের কথা বলছি আর মদিনার সনদ দিয়ে আমার নবী পুরো অর্ধ পৃথিবী শাসন করতেন বারোশো বছর আগে বারো শত বছর আগে চিন্তা করতে পারবেন বারো এক হাজার বছরের শাসন আজকে আমরা কোথায় আজকে আমরা কোথায় কখনো বেদাতের ফিতনা কখনো সিরকের ফিতনা কখনো জিজ্ঞতার ফিতনা কখনো টেরোরিজমের ফিতনা সব ফিতনা মিলে আমাদের আখেরি আরামের জায়গা মসজিদ সেটাকেও বরবাদ করে দিয়েছে প্রত্যেকটা মসজিদের মধ্যে ফিতনা এই কিছু বছরের মধ্যে পনেরো থেকে বিশ বছর যারা আমার চাচা জ্যাঠারা আছেন ষাট সত্তর বছর যাদের বয়স হয়েছে ওনারা ওনাদের আর্লি পিরিয়ড আমরাও তো দেখি না আমাদের আর্লি পিরিয়ডে দশ পনেরো বছর প্রত্যেকটা মসজিদের মধ্যে ফিতনা খারেজিয়তে লামাজিয়তে লাদিনিয়তে বেদাতের শিরকে আজি মুসলমান আবার মাথা ছাড়া দিয়ে পৃথিবীকে একটা নতুন দিগন্ত নতুন সূর্য দিবে সেই সুযোগ আর আজি আমরা এখন কোরআন নিয়ে ঘরে ঢুকে যেতে হয়েছে যে কোরআন ওয়াদিয়ে মাক্কার মধ্যে যে কোরআনের শুরু ইকরা বিসমির আব্বিকাল্লা লাদি খালাক বলে খালাক ইনসান আমিন আলাক বলে খালাকালীন সান আমিন আলাক বলার পরে কোরান তখনকার যুগের গ্রীক সায়েন্সেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তখনকার আল্লাহর নবীর যুগে যখনই খালাকালীন সান আলাক নাজির হয়েছে তখন গ্রিক সায়েন্স টোটালি অন্য কথা বলতো মানব সৃষ্টির ব্যাপারে আল্লাহর নবীর দিন পৃথিবীতে আসার সাথে সাথেই ওই গ্রীক সায়েন্সকে বৃত্তাঙ্গুলী দিয়ে দেখাচ্ছে বলছে তুমি যেটা বলেছ সেটা ঠিক না আল্লাহ মানব সৃষ্টি করেছেন আলাক থেকে এমন দিন সেই ওয়া দিয়ে মক্কা থেকে বের হয়েছিল ওয়া দিয়ে মক্কা থেকে বের হয়েছিল মদিনা শরীফের মধ্যে ঢুকার সাথে সাথে মদিনা মদিনা হয়ে গেল দিন থেকে মদিনা দিন থেকে দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে মদিনা মদিনা বলে সিটি স্টেটকে যেখানে গভর্নমেন্ট থাকে রেগুলেশন থাকে রুলস থাকে কনস্টিটিউশন থাকে আল্লাহর নবী সেই মদিনা শরীফের মধ্যে গিয়ে বলছে কোনো বিগ্রহ নাই এখানে আইন থাকবে ইকুয়ালিটি থাকবে সমমান থাকবে জাস্টিস থাকবে ন্যায় প্� বিচার থাকবে ফ্রিডম অফ রিলিজিয়ান থাকবে ফ্রিডম অফ এক্সপ্রেশন এক্সপ্রেশন থাকবে নো এক্সট্রিমিজম নাথিং আজকে আমরা কোথায় আজকে আমরা কাকে কিসে কোন জিনিসকে দিন মনে করছি চিন্তা করতে পারবেন আমার নবী কাবা কাউ সাইনের মধ্যে গিয়ে আল্লাহ যখন জিজ্ঞেস করছিল ইয়ার সুল্লাহ কোনো কিছু নিয়ে আসছেন স্বাভাবিক কোনো কিছু তো নিয়ে যায় না নিয়ে যাওয়া তো সুনত আল্লাহ নবী কি বললেন আত্মা ইয়াতুল্লাহি ওয়াসালাত তৈবাত মাওলা নামাজ দুয়া তসবি তাহালিল প্রশংসা সব কিছু আপনার জন্য তখন আল্লাহ ফিরতি জবাবে কি বলল আসসালামু আলাইকা আয়ুহান নবী আপনার উপর সালামতি আপনার উপর শান্তি আপনার উপর শান্তি মেরাজের রাত আল্লাহর সাথে সাক্ষাৎ সে কেন শান্তির কথা ফিরতি জবাবে আল্লাহ কি বল আবার আল্লাহ নবী কি বললেন ইয়ার মওলা শুধু আমার উপর না আমার উম্মতের গরিব মিসকিনদের উপরও সালাম সালামতি দেখছেন আল্লাহর নবীও বলছে সালামতির কথা আল্লাহ বলছে সালামতির কথা কাজেই আমাদের শিক্ষা নেওয়া দরকার এই মেরাজ থেকে মসজিদের মসজিদের মধ্যে রসুলের মধ্যে দাঁড়িয়ে আমাদের উচিত হবে আমরা এমন কোনো কথা না বলি যেটার মাধ্যমে মসজিদের মধ্যে ফিতনা সৃষ্টি হয় আমরা শির কথাই কথাই শির্কের কথা বলে কথাই কথাই বেদাতের কথা বলে মানুষকে মুসলমান ইসলাম ধর্ম থেকে খারিজ করে আমি আমার মসজিদের বদনাম করছি আমি আমার মসজিদের মসজিদের মধ্যে তো ভালোবাসার প্রেমের এসকের রসুলের আদবের রসুলের হুদ্বের রসুলের এতাতের রসুলের কথা হবে মসজিদের মধ্যে তো এমন আলোচনা হবে মুসলমানরা খুদ লাভবান হবে গাইরে মুসলিম যারা মসজিদের মধ্যে এসে বসবে তারও ইমপ্রেসড হবে মসজিদ থেকে কখনো হেট্রেট যাবে না কখনো কোন গৃণের উদ্রেক হয় ফিতনা ফাসাদের উদ্রেক হয় শত্রুতির উদ্রেক হয় ডিস্টারবেন্সের উদ্রেক হয় একজনের সাথে একজনের সম্পর্ক খারাপ হয় এমন কথা মসজিদ থেকে যাবে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা কি করছি তাবে মানুষকে টেনে এনে মুসলমান করত। আজকে আমরা মুসলমান থেকে খারিজ করতে 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 ঘরের মধ্যে আমি সারা আর কেউ মুসলমান নাই সব বেতা সব শেখ সব বেতা সব শুধু বাইর করতে করতে আর নাই শাহরাম ঢুকাইতেন প্লাস করতেন আমরা খালি মাইনাস করতাম কাজেই মসজিদ হবে সালামতির জায়গা মসজিদ হবে সত্যিকার অর্থে দিন শিক্ষার জায়গা মসজিদের মধ্যে আল্লাহ রসুলের আদবের কথা হবে আশকের কথা হবে মহাব্বতের কথা হবে সাহবাই রাহুলের বড় বড় দিন আজকে লাইলাতুল মেয়েরাজ আমার নবীর জীবনের জন্য একটা একটা অন্যতম দিন আমরা উন্মত হিসেবে সেই দিন মানানো দরকার না আমরা হিসেবে আমাদের তো খুশি হওয়া দরকার আমাদের খুশি হওয়া দরকার আমার নবীর নসিব হয়েছিল আর একে তো খুশি দ্বিতীয়ত আমাদের মুসলমানদের আমাদের ভাইদের বোনদের করার জন্য নাথিং আজকে আপনারা এখানে অনেক ভাই বন্ধু আপনারা এখানে এসে বসতেছেন তকরি শুনছেন কোনো না কোনোভাবে হলো অন্তরের মধ্যে একটা দাগা তো লাগতেছে এখানে না আসলে আমরা কি করতাম আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন কি করতাম কোনো না কোনোভাবে একটা ঘন্টা হলেও তো গুনার মধ্যে যাইত কারণ যেভাবে চতুর্দিক থেকে বলগারিটি নিউডিটি যেভাবে অশ্লীলতা আমাদের চতুর্দিক থেকে ছেয়ে বসছে আমি তো এখন মনে হয় আপনাদের আমাদের এই দেশ অনেক ভালো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এই দেশ মনে হয় এখন অনেক ভালো বাংলাদেশ তো যাইতে যাইতে আল্লাহ আর জানি না আর কোথায় গিয়ে দাঁড়াবে এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে বুজার তৌফিক দান করুন আমাদের অন্তর বড় করুন আমাদের অন্তর থেকে সমস্ত গ্যালাজাত ফিতনা ফাসাদ এগুলো বের করে আমাদের সত্যিকার অর্থে দিন বুজার তৌফিক দান করুন আমাদের অন্তরকে আল্লাহর নবীর নূর দিয়ে আলোকিত করে দিন আমাদের চরিত্রকে আল্লাহর নবীর চরিত্র দিয়ে পরিবর্তন করে দিন